নেই, আমরা যে চ্যাপ্টার এখনো পড়ছি সেই চ্যাপ্টারে হোমওয়ার্ক ফিজম অফ গ্রুপ নেই, আমরা 2 নম্বর চ্যাপ্টার পড়ছি, 3 নম্বর চ্যাপ্টারে হোমওয়ার্ক ফিজম আছে, 3 নম্বর চ্যাপ্টারে হোমওয়ার্ক ফিজম নিয়ে আলোচনা হবে। 2 নম্বর চ্যাপ্টারে হোমওয়ার্ক ফিজম নেই আজকে। হ্যাঁ হ্যাঁ হোমোমরফিজমটা আছে 3 নম্বর চ্যাপ্টারে, 3 নম্বর চ্যাপ্টারটাই হোমোমরফিজম। আমরা এখন 2 নম্বর চ্যাপ্টার পড়ছি, 2 নম্বর চ্যাপ্টারে হোমোমরফিজম নেই, দুটো গ্রুপের মধ্যে যে ম্যাপিংটা সেটাই অরিজিনালি হোমোমরফিজম, সেটা 3 নম্বর চ্যাপ্টারে আছে। 3 নম্বর চ্যাপ্টারে গিয়ে এই হোমোমরফিজমটা আমরা আলোচনা করব। সো আজকে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কোশিয়েন্ট গ্রুপ আলোচনা হবে। সো কোশিয়েন্ট গ্রুপের আগে আমরা প্রথমত সেন্টার অফ এ গ্রুপ, একটা গ্রুপের সেন্টার বলতে কি বুঝি সেটা আমি আজকে টপিকে রাখিনি, বাট সেন্টার অফ এ গ্রুপটা নর্মাল সাব গ্রুপ থেকেই আসে, নর্মাল সাব গ্রুপ, সাব গ্রুপ এগুলোর থেকেই সেন্টার অফ এ গ্রুপটা আসছে। সো আমি যেহেতু নর্মাল সাব গ্রুপ, সাব গ্রুপ এগুলোর সঙ্গে এটা রিলেটেড, সো আমি প্রথমে সেন্টার অফ এ গ্রুপটা আলোচনা করে আসছি, তাতে আমাদের অনেকটা সুবিধা হবে, একই রকমের টপিক বুঝতেও সুবিধা হবে, আলোচনা করতেও সুবিধা হবে। সো প্রথমত আমি আলোচনা করছি সেন্টার অফ এ গ্রুপ। একটা গ্রুপের সেন্টার বলতে আমরা কি বুঝি, সো একটা গ্রুপ সাপোজ সেটা জি কম্পোজিশন, সেটা একটা গ্রুপ, এই গ্রুপটার একটা কোন একটা সাবসেট, আমি এইচ, হ্যাঁ বলুন, না 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 সকালে কোনো ক্লাস হয়নি, আসলে সকালে যেটা হয়েছিল ওটা মনে হয় প্রিভিয়াস কোনো ক্লাসের স্ক্রিনশট, সকালে বিডিপি সেকেন্ড ইয়ারের একটা ক্লাস ছিল, সেই সেকেন্ড ইয়ারের ক্লাসের আপনাদের ওদের যে গ্রুপ কোড, আপনাদের যে গ্রুপ কোড, দুটো কোড সেম, এবার ওদের সকালে কোড পাঠাতে গিয়ে আরও যে দুজন যারা কোড পাঠায় ওরা কি করেছে, ওদের গ্রুপে কোড পাঠাতে গিয়ে আপনাদের গ্রুপে কোড পাঠিয়ে দিয়েছে, সো সেই জন্য ভেবেছেন যে আপনার সকালে ক্লাস আছে, সো তারপরেই গ্রুপে কোড পাঠিয়ে ওদের ক্লাস হয়েছে, সকালে কোনো ক্লাস হয়নি, ক্লাস এখনই হওয়ার কথা ছিল, এখনই হবে, ওটা আগের ক্লাসের স্ক্রিনশট ছিল হয়তো। এইচ একটা সাবসেট, জাস্ট একটা সাবসেট, এইচ একটা সাবসেট, সেই সাবসেটটা আমরা কিভাবে ডিফাইন করছি, না এইভাবে ডিফাইন করছি যে এক্স বিলংস টু জি সাজ দ্যাট সেই সমস্ত এক, যে এক্সটা একটা ফিক্সড এলিমেন্ট জির সাথে কমিউট করছে, ফর অল মানে কোনো একটা জি, যে জিটা জির মধ্যে আছে, মানে জি এর কোনো একটা ফিক্সড এলিমেন্ট আমরা ধরে নিচ্ছি জি, সো সেই এলিমেন্টের সাথে যেগুলো কমিউট করছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমরা বানাচ্ছি এইচটা। ওকে, সো এইচ হলো সেই সমস্ত এলিমেন্টের সেট যেটা জি এর কোনো একটা ফিক্সড এলিমেন্ট, এবারে এই একটা না হয়ে 5টা ফিক্সড এলিমেন্ট হতে পারে, যাই হোক সেই এলিমেন্টের সাথে কমিউট করছে, তার মানে আমরা ফর অল যখন বলছি তাহলে সেই সমস্ত এক্সের সেট, যে সমস্ত এক্সটা জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করছে তাদেরকে আমরা বলবো সেন্টার অফ গ্রুপ। ওকে, সো এইচ ইজ এ সাবসেট অফ জি, এইচ হলো জির একটা সাবসেট, যে সাবসেটের ভিতরে সেই সমস্ত এলিমেন্ট থাকবে, যে সমস্ত এলিমেন্টগুলো জির প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করবে। ওকে, সো প্রথমত আমরা যেটা দেখাতে উদ্যত হবো সেটা হচ্ছে যে এই জিনিসটা একটা সাবগ্রুপ, এই সেন্টার অফ এ গ্রুপটা একটা সাবগ্রুপ ফর্ম করে, মানে এই সেন্টারটা, এই এই যে এইচটা, এই এইচটাকে আমরা জেড জি বলবো, একটু পরে আমি বলবো, সো সেটা একটা সাবগ্রুপ ফর্ম করে এবং দেন আমরা দেখাবো সেটা নর্মাল সাবগ্রুপ ফর্ম করে। সো প্রথমত আমি দেখাতে চাইছি যে এটা একটা সাবগ্রুপ ফর্ম করে, সো এইচ নন এমটি, কারণ এইচ নন এমটি তার হওয়ার কারণ হচ্ছে এইচ এর মধ্যে কিন্তু ইটা রয়েছে, কারণ আমরা জানি যে ই কম্পোজিশন জি ইকাল টু জি কম্পোজিশন ই ইকাল টু জি হয়, এটা আমরা জানি, সো তার মানে ই যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা কিন্তু এইচের মধ্যে রয়েছে, ই যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা কিন্তু এইচের মধ্যে রয়েছে, সো তার মানে এইচ নন এমটি। সো তাহলে আমাদের সাবগ্রুপ দেখানোর যে 3টে ক্রাইটেরিয়া ছিল
সেই তিনটে ক্রাইটেরিয়া কী কী ছিল? একটা হচ্ছে এইচ কে নন এমটি দেখানো, একটা হচ্ছে এইচ থেকে যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি তুলে নিয়ে দেখানো তাদের যে কম্পোজিশনটা যেটা সেটাও এইচে আছে, এবং সেকেন্ডলি এইচ থেকে কোনো একটা এলিমেন্ট এ তুলে নিয়ে দেখানো যে তার ইনভার্সটা এইচের মধ্যে আছে। এটা এই তিনটে ক্রাইটেরিয়া দেখানো আমাদের ছিল কথা। সো আমি প্রথম ক্রাইটেরিয়াটা অলরেডি দেখিয়ে দিয়েছি যে এইচটা নন এমটি। এবার আমি সেকেন্ড ক্রাইটেরিয়ায় যাচ্ছি যে আমি দুটো এলিমেন্ট সাপোজ এ বি আমি বা পি কিউ, পি কিউ তুলি, ওখানে এ বি দিয়ে আমি ফর্মুলাটা লিখেছি, পি কিউ বলে দুটো এলিমেন্ট এইচ থেকে তুলছি। সো এই পি কিউ এর যে কম্পোজিশনটা সেটা আলটিমেটলি আমাকে এইচ এর ভিতরে দেখাতে হবে, এটা হলো তাহলে ওটা সাব গ্রুপ ফর্ম হবে। সো পি আর কিউ যদি এইচ এর ভিতরে থাকে, হ্যাঁ বলুন, ইটা তো জির ভিতরে অলরেডি ছিলই, ই যে এলিমেন্টটা সেটা তো জির ভিতরে ছিলই, এখন ইটা এইচ ভিতরেও আসছে, এইচ সেই সমস্ত এক্স কে নিয়ে, জির সেই সমস্ত এক্স কে নিয়ে এইচ তৈরি যে সমস্ত এক্স জির সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে। তা ই কিন্তু জি এর সমস্ত, এই ইর যে ডেফিনেশন, এই যে ডেফিনেশন, এই ডেফিনেশনের পাশেই বলা ছিল ফর অল জি বিলংস টু জি, বা আমি এই ডেফিনেশনটা যদি এক্স দিয়ে লিখি, সো ওখানে বলা ছিল ফর অল এক্স বিলংস টু এ জি। সো জি সমস্ত এলিমেন্টের জন্য কিন্তু ওই টপিকটা ওই এই ফর্মুলাটা স্যাটিসফাই করে। সুতরাং ই জি এর সমস্ত এলিমেন্টের জন্য কমিউট করছে, সো ই তো এইচ এর ভিতরে থাকবেই, সো তার মানে সেন্টারের ভিতরে থাকছে, সো এইচ নন এমটি। ক্লিয়ার? ওকে, সো পি কিউ যখন আমরা এইচ এর ভিতরে পাচ্ছি, তাহলে পি আর কিউ যদি থাকে তাহলে অবশ্যই পি কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন পি হবে ফর অল জি বিলংস টু জির জন্য, এটা তো হতেই হবে কারণ সমস্ত এলিমেন্টের জন্য, এবং কিউ কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন কিউ হবে ফর অল জি বিলংস টু জি এর জন্য। এরকম আমি এক্স দিয়েও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি দেখাতে চাইবো? আমরা দেখাতে চাইবো যে এটা ইমপ্লাই করবে পি কম্পোজিশন কিউটা এইচ এর ভিতরে আছে, এটা যদি ইমপ্লাই করে তাহলে আমাদের সাবগ্রুপের আমরা আরও একটা ধাপ এগিয়ে যাব। সো এটা দেখানোর উদ্দেশ্যটা কি? এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাকে এরকম দেখাতে হবে পি কম্পোজিশন কিউ, এটা যদি এইচ এর ভিতরে থাকে তার কথাটা মানে কি, কম্পোজিশন জিটা জি কম্পোজিশন পি কম্পোজিশন কিউ এরকম জিনিসের সঙ্গে সমান হতে হবে। সো আমি এইটা প্রুভ করতে চাইছি, এটা প্রুভ করতে চাইছি। সো এটা প্রুভ করার জন্য আমি কি করছি, প্রথমত পি কম্পোজিশন কিউ কম্পোজিশন জি এটাকে তুলে নিলাম। ওকে, সো অ্যাসোসিয়েটিভ ল, আমরা জানি গ্রুপ মানে সেটা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে। সো এটা এবার কিউ কম্পোজিশন জি কি হয়? কিউ কম্পোজিশন জি হয়ে যায় জি কম্পোজিশন কিউ, জি কম্পোজিশন কিউ। সো এবার যদি আমি আবার অ্যাসোসিয়েটিভ ল খাটিয়ে দিই, সো পি কম্পোজিশন জি কম্পোজিশন কিউ, পি কম্পোজিশন জি কি হয়? জি কম্পোজিশন পি। দেন আমি যদি আবার অ্যাসোসিয়েটিভ ল খাটিয়ে দিই, সো চলে আসছে জি কম্পোজিশন পি কম্পোজিশন কিউ। সো আমরা প্রুভ করে ফেললাম পি কম্পোজিশন কিউ কম্পোজিশন জিটা জি কম্পোজিশন পি কম্পোজিশন জি কম্পোজিশন পি কম্পোজিশন কিউ এর সঙ্গে সমানটা মানে এইটা, এবং আমরা জিটাকে কিন্তু যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট নিয়েছি জি সেটটার ভিতর থেকে। সো ফর অল জি বিলংস টু জি এর জন্য এটা স্যাটিসফাই। সো তার মানে কি? তার মানে পি কম্পোজিশন কিউ এলিমেন্টটা এইচ এর মধ্যে থাকছে। সো আমরা সাবগ্রুপের সেকেন্ড কন্ডিশনটা হোল্ড করে দিলাম। এবার আমাদের জাস্ট আর একটা পার্ট দেখানো বাকি, যে এই কোনো একটা এ যদি ওই সেটটার ভিতর থেকে তোলা হয় তাহলে তার করেসপন্ডিং যে এই ইনভার্সটা হবে সেটাও যে ওই সেটের ভিতরে থাকবে সেটাকে আমাদের দেখাতে হবে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আপনি স্ক্রিন আপনি এখনো পর্যন্ত যে আপনার কি নাম দিয়ে আপনি জয়েন করেছেন, আপনি ইয়েতে নাম কি লিখেছেন?
আপনি যখন জয়েন করেছেন জয়েনের ওখানে নামটা কি লিখেছেন? আপনি জয়েন করার সময় নামটা কি দিয়েছেন? তার আর কোনো পাত্তা নেই। সো আমরা এবার দেখাতে চাইবো যে কোন একটা এলিমেন্ট, হ্যাঁ এখন তো আপনি নামটা চেঞ্জ করলেন, আপনি এতক্ষণ ধরে গ্রুপ ওয়ান বলে একটা নাম নাম দিয়ে রেখে দিয়েছিলেন, কিভাবে রিকগনাইজ করবো আমরা এখান থেকে? এটা তো একটা ক্লাস, একটা পিজির ক্লাস চলছে, তো এটা পিজির তো একটা ক্লাস চলছে, সেখানে আপনি এরকম আপনার নামটা মানে মিউট করে রেখে আপনি অন্য একটা নাম দিয়ে জয়েন করছেন, গ্রুপ ওয়ান নাম দিয়ে জয়েন করছেন। সো কিভাবে আমি রিকগনাইজ করবো এখান থেকে? পড়াশুনোর পড়াশুনোর জায়গাটাকে তো পড়াশুনোর মতো করে ইউজ করতে হবে না? যাই হোক, আমি এখন ডাইভার্স হতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি সেটা পরপর পরপর বলবো, কারণ আমাকে সিলেবাসটার দিকে ফোকাসড হতে হবে। আপনি নিঘাত যেখানে স্ক্রিনটা দেখান সেখান থেকে স্ক্রিনটা দেখছেন না, অন্য কোনো অপশানের ভিতরে ঢুকে বসে আছেন, নইলে বাকি যে এই মুহূর্তে 14 জন রয়েছে আপনাকে বাদে 13 জন রয়েছে, সেই 13 জন স্ক্রিন দেখতে পাচ্ছে। যদি অসুবিধা হতো তারাও নিশ্চয়ই আমাকে জানাতো যে স্ক্রিন দেখতে পাচ্ছে। তো আমি পি বলে কোন একটা এলিমেন্ট এইচ এর ভিতর থেকে নিলাম, এইচ এর ভিতর থেকে পি বলে কোন একটা এলিমেন্ট নিলাম, এইচ এর ভিতর থেকে পি বলে কোন একটা এলিমেন্ট নেওয়ার অর্থ হচ্ছে ওই পি এলিমেন্টটা জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করবে। সো জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করার মানে হচ্ছে পি কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন পি ফর অল জি বিলংস টু জি, এটা স্যাটিসফাই করবে। তো এখন আমরা কি দেখাতে চাইছি? আমরা দেখাতে চাইছি পি ইনভার্সটা, পি ইনভার্সটা ওই এইচ এর ভিতরে ঢুকে আছে। সো পি ইনভার্স যদি এইচ এর ভিতরে ঢুকে থাকে, সো তার মানে কি? তার মানে আমাদেরকে দেখাতে হবে পি ইনভার্স কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন পি ইনভার্স, এটা দেখাতে হবে ফর অল জি বিলংস টু জি। সো আমি পেজ সেভ করছি, এই পেজে আর জায়গা নেই। সো আমি নেক্সট পেজে গিয়ে দেখাচ্ছি যে ওই পার্টটা কি করে আসছে। ওকে, সো নেক্সট পেজ পি ইনভার্স, আমি এরকম একটা কম্পোজিশন নিচ্ছি, কম্পোজিশন পি কম্পোজিশন জি কম্পোজিশন পি ইনভার্স, এটাকে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি। সো এখন পি ইনভার্স কম্পোজিশন এটাকে যদি আমি পাশাপাশি নিই, এটা মানে পি ইনভার্স কম্পোজিশন, আচ্ছা পি কম্পোজিশন জিটা কি হবে? জি কম্পোজিশন পি হবে, কম্পোজিশন পি ইনভার্স। একটু জোরে বলুন, হ্যাঁ বলুন, এটা নেওয়া হলো আমরা আসল টার্গেট কি আমাদের পি ইনভার্স কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন পি ইনভার্স বের করা। সো এটা আসবে এটাকে নিলে, আরো 2 লাইন যাওয়ার পরে সেটা বুঝতে পারবেন। আমার আমি নিয়েছি পি বিলংস টু এইচ, আমাকে দেখাতে হবে পি ইনভার্স বিলংস টু এইচ। পি বিলংস টু এইচ কথাটার মানে কি? পি বিলংস টু এইচ কথাটার মানে পি কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন পি, আমাকে দেখাতে হবে এটা। এটা যদি হয় তাহলে এটা আমি লিখতে পারবো। সো এটাকে নিলাম যাতে এইটা আসে, সেটা আরো আর 2 লাইন আমি যাই, তারপরে দেখবেন এটা চলে আসবে। ক্লিয়ার? ওকে, সো এবার আমরা যেটা করতে চাইছি এখান থেকে সেটা হচ্ছে সামনের পার্টটা থেকে, এই দুটো পার্ট তো লিখতেই পারি কারণ এইটা এটা কমিউট করছে। এবার এখানে জি পি ইনভার্স, আচ্ছা পি পি ইনভার্স, এটাকে এই যদি করে দিই অ্যাসোসিয়েটিভ ল দিয়ে, এবং এটাকে বাই অ্যাসোসিয়েটিভ ল দিয়ে যদি এই করে দিই, সো দেখা যাচ্ছে এই পার্টটা এই পার্টটা আইডেন্টিটি চলে আসছে। সো জি কম্পোজিশন পি ইনভার্স ইকুয়াল টু পি ইনভার্স কম্পোজিশন জি, যেটা আমাদের অরিজিনাল লক্ষ্য ছিল সেই লক্ষ্যে কিন্তু আমরা চলে আসতে পারছি। এটা মানেই পি ইনভার্সটা কিন্তু এইচ এর ভিতরে আছে।
সো আমরা তুলেছিলাম কোন একটা পি যেটা ইচ এর ভিতরে আছে এবং তার করেসপন্ডিং পি ইনভার্সটা ইচ এর ভিতরে আছে, সো আমরা সাবগ্রুপের তিনটে কন্ডিশনই কিন্তু স্যাটিসফাই করাতে পারলাম। সো তার মানে এইচ কম্পোজিশন এটা একটা গ্রুপও ফর্ম করছে যেমন, তেমন এটা কিন্তু সাবগ্রুপ অফ জি। সাবগ্রুপ মানে তো সে নিজে ইটসেলফ গ্রুপ ফর্ম করবেই, অবশ্যই করবে। সো এই যে সাবগ্রুপ অফ জি, এই সাবগ্রুপ অফ জি কে বলা হয় সেন্টার অফ গ্রুপ, সেন্টার অফ গ্রুপ, এবং এটাকে ডিনোট করা হয় জেড জি দিয়ে, জেড জি। সো আমরা কি দেখলাম এতক্ষণ ধরে, জেড জি হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট, জি এর সেই সমস্ত এলিমেন্ট যে এলিমেন্টগুলো জি এর বাকি সমস্ত এলিমেন্টের সাথে, সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে। জেড জির ভিতরে সেই সমস্ত এলিমেন্ট আছে যে এলিমেন্টগুলো জির বাকি সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে। এবার এই জিনিসটা জাস্ট গ্রুপ ফর্ম হয়েছে, মানে জেড জি এটা কিন্তু একটা গ্রুপ, এবং আমরা দেখলাম জেড জি হচ্ছে সেই সমস্ত এলিমেন্টের সেট যারা জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে। সো জেড জি তো নিজে একটা সাব গ্রুপ অফ জি, তার মানে জি এর কিছু এলিমেন্ট নিয়েই জেড জি তৈরি। আবার ডেফিনেশনে বলছি, জেড জি এর এলিমেন্টগুলো জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, তার মানে জেড জি এর এলিমেন্টগুলো নিজের এলিমেন্টের সাথে কমিউট করে, কারণ জেড জির ভিতরে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, আমি যদি একটু ছবিটা আঁকতে চাই, সো এটা হচ্ছে আমাদের, এটা যদি জি হয়, সো এর মধ্যবর্তী কোন একটা জায়গা হবে, সাপোজ এইটা হলো জেড জি, এটা হলো জেড জি, সো আমি বড়টার নাম দিচ্ছি জি এবং এই ছোটটা হচ্ছে জেড জি। সো জেড জির যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো তো জিরই এলিমেন্ট, সো জেড জির এলিমেন্টগুলো জির এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করে। এই কথাটার মানে জেড জির এলিমেন্টগুলো নিজের এলিমেন্টের সাথে কমিউট করে, কারণ নিজের এলিমেন্ট জির এলিমেন্ট, ই অবশ্যই। সো এটা কিন্তু কমিউটেটিভ ল হোল্ড করছে। যখন একটা গ্রুপ কমিউটেটিভ ল হোল্ড করে তখন তাকে অ্যাবিলিয়ান গ্রুপ বলা হয়। সো আমরা পেয়ে গেলাম সেন্টার অফ এ গ্রুপ যেটা, সেই সেন্টার অফ এ গ্রুপটা যেমন একটা গ্রুপ ফর্ম করছে, যেমন ওই অরিজিনাল গ্রুপটা সাব গ্রুপ হচ্ছে, তেমন নিজে কিন্তু একটা অ্যাবিলিয়ান গ্রুপও হচ্ছে। ওকে, সো এবার আমরা দেখাবো যে এই সেন্টার অফ এ গ্রুপটা একটা নর্মাল সাব গ্রুপ, ওই জেড জির নর্মাল সাব গ্রুপও কিন্তু হচ্ছে। ওকে, সো পেজ সেভ করছি এবং পরের পার্টে গিয়ে আমি দেখাতে চেষ্টা করছি যে এই সেন্টার অফ এ গ্রুপটা একটা নর্মাল সাব গ্রুপও হচ্ছে। সো এই জন্যে আমাদের কাছে রয়েছে জেড জি, আর রয়েছে জি। সো আমরা নর্মাল সাবগ্রুপ দেখাবো। জেড জির ডেফিনেশান কি? জেড জির ডেফিনেশান হচ্ছে এর ভিতরে সেই সমস্ত জির এক্স, এক্স বিলংস টু জি, মানে জির সেই সমস্ত এলিমেন্ট থাকবে যে এলিমেন্টগুলো এক্স কম্পোজিশন জি ইকাল টু জি কম্পোজিশন এক্স ফর অল জি বিলংস টু জির জন্যে স্যাটিসফাইড হবে, এটাকে বলবো আমরা সেন্টার। এবং এটা আমরা দেখেছি যে সাবগ্রুপ হচ্ছে, এটা আমরা দেখেছি যে সাবগ্রুপ হচ্ছে। নর্মাল সাবগ্রুপ প্রমাণ করার জন্যে আমরা কি বলেছিলাম, যে ফার্স্ট অফ অল যাকে আমরা নর্মাল সাবগ্রুপ প্রমাণ করব সেটাকে তো সাবগ্রুপ হতেই হবে। সেকেন্ড, তার লেফট কোসেট আর রাইট কোসেটকে সমান হতে হবে, লেফট কোসেট আর রাইট কোসেট সমান হলে সেই সাবগ্রুপটাকে আমরা নর্মাল সাবগ্রুপ বলি। সো এখন আমি এই জেড জিটাকে এইচ ধরছি এবং আমরা দেখাতে চাইছি যে কোন একটা এ বিলংস টু জি এর জন্যে কোন একটা এনি, মানে লেট এনি, মানে আমাদের ওই এইচ এর যতগুলো লেফট কোসেট এবং যতগুলো রাইট কোসেট আমরা পাবো প্রত্যেকটাকে কিন্তু সেম হতে হবে। সো আমরা যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট তুললাম এবং যদি আমরা দেখাতে পারি যে আলটিমেটলি এ এইচ ইকাল টু এইচ এ, এইচ ইকাল টু এইচ এ, সো একটা আরবিটারি এলিমেন্টের জন্য যদি এইচ ইকাল টু এইচ এ হয়, সো ফর অল এলিমেন্টের জন্য এইচ ইকাল টু এইচ এ হবে। সুতরাং সমস্ত লেফট কোসেট সমস্ত রাইট কোসেটের সঙ্গে সমান হয়ে যাবে। সো তার মানে কিন্তু আমরা প্রুভ করে ফেলবো জেড জি হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ। সো আমরা এবার যদি এইটাকে, হ্যাঁ
না, এখানে এখানে আরবিটারি একটা কম্পোজিশন নেওয়া হয়েছে, মেবি সেই কম্পোজিশনটা প্লাসও হতে পারে, মেবি ডটও হতে পারে, মেবি অন্য কিছু হতে পারে। ওকে, আমরা জানি ম্যাট্রিক্সটা একটা গ্রুপ ফর্ম করে, ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশনের আন্ডারে গ্রুপ ফর্ম করে, কিন্তু ওই মাল্টিপ্লিকেশনটা কিন্তু আমাদের নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো নয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে ম্যাট্রিক্সের যে গ্রুপটা, সেই গ্রুপেরও আমরা একটা সেন্টার অফ গ্রুপ খুঁজে বের করতে পারি, সেই সেন্টার অফ গ্রুপটা কিন্তু তৈরি হবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে। সব থেকে বড় কথা, আমরা আগের দিন পারমুটেশন গ্রুপ দেখেছিলাম, পারমুটেশন গ্রুপটা কিন্তু তৈরি হয় পারমুটেশন মাল্টিপ্লিকেশনের আন্ডারে। সো এক একটা গ্রুপ কিন্তু তার গ্রুপ স্ট্রাকচারে এক একটা বাইনারি অপারেশন এক এক রকমভাবে কাজ করে, সেই ইটসেলফ সেই বাইনারি অপারেশনটা রেসপেক্ট হচ্ছে। ওকে, সো এখানে যে কম্পোজিশনটা আমি দিয়েছি, কম্পোজিশনটা যে গ্রুপ স্ট্রাকচারটা নিয়ে আমরা স্টাডি করব, সেই স্ট্রাকচারের যে বাইনারি অপারেশন, সেই বাইনারি অপারেশনটাই অবশ্যই হবে, সেটা প্লাস হলে প্লাস, ডট হলে ডট, অন্য কিছু হলে অন্য কিছু। সো আমরা যদি এটাকে দেখাতে চাই, এইচ ইকুয়াল টু এইচ এ, এই জিনিসটাকে যদি দেখাতে চাই, সো আমাদেরকে কি দেখাতে হবে? আমরা দুটো সেটকে সমান দেখানোর জন্য কি করি, একজনকে আর একজনের সাবসেট দেখাই এবং উল্টোটাও, এটাও দেখাই। এই দুটো যদি আমাদেরকে আমরা দেখাতে পারি, সো আমরা দুটোকে সমান করতে পারি। সো সেই একটা সাবসেট দেখাতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের একটা সাবসেট দেখাতে গেলে প্রথমটার থেকে একটা এলিমেন্ট তুলতে হয়, দেখাতে হয় সেটা পরেরটার ভিতরে আছে, মানে সুপার সেটটার ভিতরে আছে। সো আমি কোন একটা এলিমেন্ট তুলছি পি, সেটা রয়েছে এ এইচ এর ভিতরে। ওকে, সো পি যদি এ এইচ এর ভিতরে থাকে, তাহলে পি কে আমরা কোন একটা এরকম এ এইচ ওয়ান, কোন একটা ফর সাম, ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ, এরকম ভাবে আমরা লিখতে পারবো, কারণ আমরা লেফট কোসেট বা রাইট কোসেটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে এটা বলতে পারি। সো এখন এই যে মানে যে জিনিসটাকে আমরা সাবগ্রুপ দেখাতে চাইছি, বা এ এইচ, এইচ এ, যে এগুলো এটা, বা এই এইচ, আমরা যদি এইচ এর কথা ভাবি, এটা কি, এটা তো জেড জি। সো এইচ ওয়ান যদি জেড জির ভিতরে থাকে, তাহলে এই এইচ ওয়ানটা জির যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করবে। সো দ্যাট মিনস পি ইকুয়াল টু এইচ ওয়ান এ হবে, কারণ আমরা জানি জেড জির ডেফিনেশন অনুযায়ী তাই, সে যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে, যেহেতু এইচ ওয়ানটা জেড জির ভিতরে বিলংস করছে। সো এটার এটা কি দিচ্ছে আমাদেরকে, দ্যাট মিনস পিটা কিন্তু এইচ এর মধ্যে বিলংস করছে। আমরা যে কোনো একটা পি তুললাম এ এইচ থেকে, এই এইচ আমরা যে কোনো একটা সেই পিটাকে দেখাতে পারলাম এইচ এর ভিতরে রয়েছে। সো আমরা এখানে যদি লেট এনি বসিয়ে দিই, যে কোনো একটা পি তুলি, সো ফর আরবিটারি পি, সো তার জন্য আমরা কি বলতে পারি, যেহেতু পি মানে সমস্ত পি, ফর অল পি বিলংস টু এ এইচ, ইমপ্লাই করবে সেই পিটা বিলংস টু এইচ এ, সো দেয়ার ফোর এ এইচটা একটা সাবসেট হবে এইচ এর, ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিলাম। যদি আমরা এবার পরেরটা দেখাতে চাই, সো পরেরটাকে দেখাতে গেলে আমাদের কি করতে হবে, পরেরটা দেখাতে গেলে এখান থেকে একটা এলিমেন্ট তুলতে হবে, খুব সিমিলার, আমি কিউ বলে কোনো একটা এলিমেন্ট তুললাম এইচ এ থেকে। সো আমরা বলতে পারি কিউ ইকাল টু এইচ টু এ, ফর সাম, ফর সাম এইচ টু বিলংস টু এইচ এর জন্য। এখন এইচটা তো, এইচ যেটা সেটা তো জেড জির সঙ্গে সমান, সো তার মানে আমরা কিউ ইকাল টু এ এইচ টু লিখতে পারি, কারণ কারণ এইচ টুটা আমি তুলেছি জেড জি থেকে। সো জেড জি থেকে তোলা মানে জেড জির যে কোনো এলিমেন্ট জি এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে, জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে। সো আমরা আলটিমেটলি দেখলাম কিউ কিন্তু এ এইচ এর ভিতরে ঢুকে গেল। সো আমরা এখানে যদি এবার লেট এনি বসিয়ে দিই, লেট এনি যে কোনো একটা আরবিটারি আমরা তুলেছি, সো আমরা সমস্তগুলোর জন্য পাবো ফর অল কিউ বিলংস টু এইচ এর জন্য ইমপ্লাই করবে কিউ বিলংস টু এ এইচ, এটা ইমপ্লাই করবে। ওকে, সো তার মানে আমরা বলতে পারি যে এইচ এটা কিন্তু সাবসেট, কার, এ এইচ এর সাবসেট। ওকে, সো এটাকে যদি আমরা দু নম্বর নাম দিই, ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা ইজিলি লিখতে পারবো যে এ এইচ ইকুয়াল টু এইচ এ, এ এইচ ইকুয়াল টু এইচ আমরা ইজিলি কিন্তু লিখতে পারবো। এবং তার মানে কি দাঁড়ালো, যে লেফট কোসেট এবং রাইট কোসেট সমান, এবং যেহেতু আমরা আরবিটারি একটা এ কোনো রেস্ট্রিকশান ছাড়া তুলেছি,
আরবিটারি একটা এ তুলেছি, সো সমস্ত এর জন্য ফর অল এ বিলংস টু জি এর জন্য কিন্তু আমরা এটা পাবো। সুতরাং সমস্ত এর জন্য এইচ এর লেফট কোসেট এবং সমস্ত এবং তার রাইট কোসেট দুটো সেম, সো এইচটাকে কিন্তু আমরা এবার নর্মাল সাবগ্রুপও বলতে পারছি, নর্মাল সাবগ্রুপ। সো আমরা দেখলাম যে সেন্টার অফ এ গ্রুপ যেটা, সেই সেন্টার অফ এ গ্রুপ যেমন সাবগ্রুপ হচ্ছে, সেই সেন্টার অফ এ গ্রুপ যেমন নিজে ইটসেলফ গ্রুপ হচ্ছে, সেই সেন্টার অফ এ গ্রুপ তেমনই হচ্ছে কিন্তু আমাদের নর্মাল সাবগ্রুপ ফর্ম করছে, এবং অ্যাবিলিয়ান গ্রুপও কিন্তু সেই সেন্টার অফ এ গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপও কিন্তু হচ্ছে। ওকে, তো এই পর্যন্ত যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় সো আমাকে বলুন, আমি এই সেন্টার অফ এ গ্রুপকে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করা যায় আরও একটা প্রপার্টি দিয়ে প্রমাণ করা যায়। সো এটা আমি জাস্ট একটা বললাম, বেকার বেশি দরকার নেই, সহজটাই বেটার। সো যদি এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা থাকে বলুন, দেন আমি পরবর্তী টপিকটায় যাচ্ছি। ওকে, সো পরবর্তী টপিক, আমরা দুটো এটা দেখাতে চাইছি যে লেট এইচ অ্যান্ড কে বি টু নর্মাল সাবগ্রুপ, বি টু নর্মাল সাবগ্রুপস অফ এ গ্রুপ জি, একটা জি এর দুটো নর্মাল সাবগ্রুপ আমরা পেয়েছি। অ্যান্ড লেট, অ্যান্ড লেট আমরা আগের দিন দেখিয়েছিলাম যে একটা মানে সাবগ্রুপের একটা ক্লাস আমি বলেছিলাম, যেদিন ওই আমরা ফার্স্ট চ্যাপ্টার মনে হয় শেষ করেছিলাম, যে এদের ইন্টারসেকশনটা কিন্তু সাবগ্রুপ হয় এবং এদের ইন্টারসেকশনটা জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়। এবং ধরছি যে এইচ কে বলে একটা জিনিস আমি তো তৈরি করছি, যেটার ভিতরে এইচ কে এরকম প্রোডাক্টগুলো থাকবে, যেখানে এইচটা হচ্ছে প্রথমটা থেকে অ্যান্ড কেটা হচ্ছে পরেরটা থেকে। ওকে, সো আমরা এবার দেখাতে চাইছি যে এই এইচ কেটা প্রুভ দ্যাট এই এইচ কেটাও ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ, নর্মাল সাবগ্রুপ অফ জি। এটা কিন্তু ইন্টারসেকশনটা না, নর্মাল সাবগ্রুপ অফ জি, জি এর নর্মাল সাবগ্রুপ। হ্যাঁ বলুন, এইচ কে অপারেশনটা নর্মাল গুণ, মানে এখানে আমি নর্মাল গুণ দিয়ে লিখেছি, বাট এই হ্যাঁ গ্রুপের যে কম্পোজিশনটা, এটা যদি জি কম্পোজিশন হয়, সো এখানে এইচ কম্পোজিশন, এখানে কে কম্পোজিশন হয়, মানে আমি জাস্ট বলছি এখানে এইচ কে সেরকমভাবে ডিফাইন করছি যাতে এদের মধ্যে সেই অপারেশনটা হয়। এবার এখানে একটা ছোট্ট কথা আছে, কিন্তু কথাটা হচ্ছে জি যদি জি কম্পোজিশনের পরে তৈরি হয়, ইনডিউসড কম্পোজিশন বলে একটা জিনিস আছে, সেটা আমি একটা সাবগ্রুপের ক্লাসে বলেওছিলাম, আপনারা একটু দেখবেন, আমি ভিডিওগুলো দিয়েও রেখেছি, সেই সাবগ্রুপের ক্লাসের ভিতরে বলা আছে ইনডিউসড কম্পোজিশন জিনিসটা কি, কোন একটা গ্রুপ সে যে কম্পোজিশনটা নিয়ে তৈরি হয় তার সাবগ্রুপ তার ইনডিউসড কম্পোজিশনটা নিয়ে তৈরি হয়, মানে ওই ওই কম্পোজিশনটা থেকে এই কম্পোজিশনটা ইনডিউস করা হয়। আমরা সুবিধার্থে ধরে নিই কি গ্রুপের কম্পোজিশনটা এবং সাবগ্রুপের কম্পোজিশনটা সেমও হতে পারে, সেম কম্পোজিশনও ইনডিউস করতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট ওটাকে ইনডিউসড কম্পোজিশন বলা যায়। ওকে, বাট এখানে যে কম্পোজিশনটা গ্রুপের উপরে আছে সেই কম্পোজিশনগুলোই নর্মাল সাবগ্রুপের উপরে আছে এবং সেই কম্পোজিশনটা দিয়েই এইচ কেটা তৈরি, বাট মাইন্ড ইট এইচ কে কিন্তু ইন্টারসেকশন বা নর্মাল প্রোডাক্ট নয়, ওই কম্পোজিশন দিয়ে তৈরি। ওকে, সো আমরা প্রথমত দেখাবো যে আমাদেরকে দেখাতে হবে এটা নর্মাল সাবগ্রুপ, সো তার মানে আমাদের সাবগ্রুপ, হ্যাঁ বলুন, ক্যাপিটাল কে হবে, ক্যাপিটাল কে হবে, এটা কমা না, এটা সাজ দ্যাট কিন্তু, হ্যাঁ ওটা কে ক্যাপিটাল কে হবে, মানে প্রথমটা প্রথমটা পরেরটা পরেরটা,
যেভাবে আমরা ক্রস প্রোডাক্ট ডিফাইন করি। সো আমরা প্রথমত দেখাতে চাইবো যে এটা সাবগ্রুপ, আমরা দেখাবো নর্মাল সাবগ্রুপ। হ্যাঁ বলুন। সাবগ্রুপের সেন্টার না, গ্রুপের সেন্টার? না 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 না, সেন্টার সেন্ট্রালাইজার ব্যাপারটা কিন্তু আলাদা। সেন্ট্রালাইজার একটা সাব, মানে একটা সাবগ্রুপের উপরে তৈরি হয়, বা ওই টপিকটা আমরা আসবো। সেন্ট্রালাইজারটা আমাদের আছে, সিলেবাসে আছে। গ্রুপের একটা, গ্রুপের একটা সেন্টার পাবেন, বাট সেন্ট্রালাইজার টপিকটা কিন্তু আলাদা। সেন্ট্রালাইজারটা ভ্যারি করে, আপনি টোটাল একটা গ্রুপ নেবেন। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল যদি বলি, আইডেন্টিটি এলিমেন্ট জি কম্পোজিশনের ভিতরে একটা মাত্রই আইডেন্টিটি এলিমেন্ট পাবেন, ই। এটা টোটাল জি কম্পোজিশনের পরে একটা মাত্র আইডেন্টিটি এলিমেন্ট ই, বাট এই জি কম্পোজিশনের ভিতরে, এই জির ভিতরে যতগুলো এলিমেন্ট পাবেন এ বি সি, তার প্রত্যেকের জন্য কিন্তু এক একটা করে ইনভার্স পাবেন। ওকে, সো সেন্টার জিনিসটা কিন্তু ইউনিক, বাট সেন্ট্রালাইজার জিনিসটা কিন্তু আলাদা। সেন্ট্রালাইজারটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে, আমি ভেবেছিলাম আজকেই বলবো, সরি থার্ড চ্যাপ্টারে আছে। সো আমি ওটার জন্য থার্ড চ্যাপ্টারকে রেখে দিচ্ছি, কারণ সেন্ট্রালাইজারটাও, সেন্ট্রালাইজার আছে, নর্মালাইজার আছে, এগুলো সব আলাদা আলাদা আছে। তো সেগুলোর টপিক যেখানে যেটা আছে আমি সেইখানে সেই হিসাবেই সাজিয়ে নিচ্ছি, মানে পরপর বললে সুবিধা হতো। ওগুলোও নর্মাল সাবগ্রুপ বা সাবগ্রুপের যে ক্রাইটেরিয়াগুলো সেটা ফুলফিল করছে কিনা দেখাও যেত, বাট যেই হিসাবে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, অ্যাকর্ডিং টু আওয়ার স্টাডি মেটেরিয়াল আছে, সেই হিসাবে আমি রাখছি আপাতত। ওগুলো কিন্তু ভ্যারি করে, ওগুলো মানে পার্ট টু পার্ট ভ্যারি করে। সেন্টারটা গ্রুপের ক্ষেত্রে একটা গ্রুপ, তার ফিক্স সেন্টার। সো প্রথমত আমরা দেখাবো এটা নন এমটি। নন এমটি দেখানোটা কোনো ব্যাপার না, যেহেতু এইচ কে দুজনেই নর্মাল সাবগ্রুপ, সো এইচ কে দুজনেই সাবগ্রুপ। যেহেতু এইচ কে দুজনেই সাবগ্রুপ, তার মানে এইচ কে দুজনেই আইডেন্টিটি অফ জি যেটা, সেটাকে বিলংস করছে। সো এইচ কে কিন্তু ই কে বিলংস করবে, মানে ইটা এইচ কে এর ভিতরে থাকবে, কারণ কারণ ই ইনটু, মানে ই কম্পোজিশন ই ই হয়, যেখানে আমি প্রথম ইটা এইচ থেকে তুললাম, পরের ইটা কে থেকে তুললাম। সো আমরা নন এমটি দেখিয়ে ফেললাম। এবার আমরা যাব যে যে পার্টটা দেখাতে, সেটা হচ্ছে যে পরের যে পার্টটা আছে। তো সের জন্যে আমি কি করছি, দুটো এলিমেন্ট এক্স আর ওয়াই এইচ কে থেকে তুলছি। সো এক্স আর ওয়াই যদি এইচ কে থেকে তুলি, তাদেরকে দেখতে কেমন হবে, এক্স ইকুয়াল টু এরকম হবে এইচ ওয়ান কে ওয়ান, এবং ওয়াই ইকুয়াল টু এইচ টু কে টু, এরকম দেখতে হবে। মানে এইচ ওয়ান এইচ টুটা থাকবে এইচ নর্মাল সাবগ্রুপের ভিতরে, কে ওয়ান কে টুটা থাকবে কে সাবগ্রুপের ভিতরে। ওকে, তো এখন আমরা দেখাতে চাইব যে এটা সাবগ্রুপ ফর্ম করছে। সো এটা সাবগ্রুপ ফর্ম করছে, সেটা দেখানোর জন্য আমরা কি করছি, এটাকে নিচ্ছি এইচ ওয়ান কে ওয়ান এইচ টু কে টু ইনভার্স। মানে আমরা সাবগ্রুপ দেখানোর জন্য দুটো কাজ করতে পারি, এর পরবর্তীতে সেই দুটোকে একসাথে মিলিয়ে এটাও করতে পারি, এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ, যদি ফর অল এ বি বিলংস টু এইচ এর জন্য দেখাই, তাহলেও কিন্তু সেটা সাবগ্রুপের একটা কন্ডিশন হয়। সেই পার্টটা দিয়ে আমি করছি, এইচ কে ওয়ান এটা ইনভার্স দিলে কি হবে, কে টুটা আগে চলে যাবে, এইচ টুটা পরে থাকবে। ওকে, সো এবার এখানে যেটা করব সেটা হচ্ছে এইচ ওয়ানটাকে রাখলাম এই জায়গাটায়, আমি এই মাঝখানে এইচ টু ইনভার্স এইচ টুটাকে এক্সট্রা নিলাম, কে ওয়ান কে টু ইনভার্স থাকলো, এইচ টু ইনভার্স নিলাম। এখন কে ওয়ান কে টু ইনভার্স, তো কে ওয়ান কে টু কোথাকার, কে এর ভিতরের এলিমেন্ট, কে কি, কে নর্মাল সাবগ্রুপ, কে নর্মাল সাবগ্রুপ মানে অ্যাটলিস্ট সাবগ্রুপ, সাবগ্রুপ মানে কে ওয়ান কম্পোজিশন দিই আর যাই দিই, আমি কম্পোজিশনগুলো এখানে দিচ্ছি না, সেটা কে এর ভিতরে থাকবে। এখন এটা যদি কে এর ভিতরে থাকে, কে আবার নর্মাল সাবগ্রুপ, কে যদি নর্মাল সাবগ্রুপ হয়, তাহলে গ্রুপের দুটো এলিমেন্ট, মানে এই যে পার্টটা, আমি একটু কালার চেঞ্জ করে দেখাতে চাই, এইটা
মানে ওই গ্রুপ যার নর্মাল সাব গ্রুপ তার দুটো এলিমেন্ট এবং নর্মাল সাব গ্রুপের এলিমেন্ট যদি মাঝখানে পড়ে যায়, এটাকে যদি আমি একটা কোনো কে ড্যাশ নাম দিই, সো আলটিমেটলি কে ড্যাশ আর এইচ টু আর এইচ টু ইনভার্স, এই যে পুরো পার্টটা, এই পার্টটাও কিন্তু কে এর ভিতরে থাকবে। এটা নর্মাল সাব গ্রুপের একটা ক্রাইটেরিয়া। সো আমরা বলতে পারছি এই যে পুরো পার্টটা, এই পার্টটা কিন্তু কে এর ভিতরে চলে আসছে, এবং এই পার্টটার একটা আমরা নাম দিয়ে দিচ্ছি কে থ্রি, এই পার্টটার একটা নাম দিয়ে দিচ্ছি কে থ্রি। সো এই পার্টটা বাদে বাকি যে পার্টটা রয়েছে সেই পার্টটার দিকে যদি তাকাই, এই পার্টটা, এই পার্টটা কি এইচ ওয়ান এইচ টু এইচ এর এলিমেন্ট। সো এইচ ওয়ান এইচ টু যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে এইচ ওয়ান এইচ টু ইনভার্স এইচ কি, একটা সাবগ্রুপ তো অবশ্যই নর্মাল সাবগ্রুপ যদিও, সো ওটাও এইচ এর এলিমেন্ট। সো আমরা এটাকে একটা নাম দিচ্ছি এইচ থ্রি। সো এখানে আমরা লিখতে পারি এইচ থ্রি কে থ্রি। সো আমরা দেখতে পাচ্ছি যে যে এলিমেন্টটা আমরা নিলাম, এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটাকে এইরকম ফর্মে লেখা যাচ্ছে, এবং এরকম ফর্মে থাকা মানে ওই এলিমেন্টটা, এই যে এইচ ওয়ান কে ওয়ান এইচ টু কে টু ইনভার্স এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কিন্তু এইচ কে এর ভিতরে লাই করে যাচ্ছে। সো আমরা প্রুভ করে দিলাম যে এইচ কে যেটা আমরা ডিফাইন করেছিলাম, এই এইচ কে এটা কিন্তু একটা সাবগ্রুপ হচ্ছে। এবার আমরা প্রুভ করতে চাইছি যে ওটা একটা নর্মাল সাবগ্রুপ হচ্ছে। সো ওটা নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য এই যে ক্রাইটেরিয়াটা, যে লেফট কোষের রাইট কোষের সেম করেও অনেক সময় দেখানো হয়, অনেক সময় দেখানো হয় গ্রুপের এলিমেন্ট দুপাশে, সাবগ্রুপের এলিমেন্ট মাঝখানে, সেখান থেকেও দেখানো হয়। সো যেটাই যেটা সুবিধা হয় সেটাই সেটা দেখাতে হয়। সো আমরা এখন দেখাবো এইচ কের একটা এলিমেন্ট এবং দুপাশে জির দুটো এলিমেন্টকে নিয়ে, ইনভার্স এবং একটা অরিজিনালকে নিয়ে ওটা এইচ কের ভিতরে থাকছে। সো আমি কোনো একটা এলিমেন্ট এক্স সেটা এইচ কে থেকে তুললাম, তাহলে এক্স এলিমেন্টটা দেখতে কেমন হবে? এক্স এলিমেন্টটা দেখতে হবে এইচ কে টাইপসের, যেখানে এইচটা বিলংস টু এইচ, কেটা বিলংস টু কে এর জন্য, এরকম দেখতে হবে। এখন আমরা জির কোনো একটা এলিমেন্ট জি যদি তুলি, সো জি এক্স, জি এক্স জি ইনভার্স যেগুলো সেইটা কত আসছে? সেটা আসছে জি এইচ কে জি ইনভার্স, সেটা আসছে জি এইচ, আমি এই জায়গাটায় একটা জি ইনভার্স জি ইনপুট করছি, এই আসছে। সো এটা যদি আমরা ইনপুট করি, সো আমরা এটাকে যদি ছাড়িয়ে নিই, এই জি কে ইনভার্স, এখন আমরা জানি এইচ কে দুজনেই কিন্তু নর্মাল সাবগ্রুপ অফ জি। সো এই যে পার্টটা, এই পার্টটা নিশ্চয়ই জি এইচ জি ইনভার্স যেটা, সেটা এইচ এর ভিতরে থাকবে, এবং এটার একটা আমরা নাম দিলাম এইচ ড্যাশ, এবং জি কে জি ইনভার্স যেটা সেটা নিশ্চয়ই কে এর ভিতরে থাকবে, এটার একটা নাম দিলাম কে ড্যাশ। সো এটা হয়ে যাচ্ছে এইচ ড্যাশ কে ড্যাশ। সো দ্যাট মিন্স জি এক্স জি ইনভার্সটা কিন্তু এইচ কে এর ভিতরে থেকে যাচ্ছে, সো ইট ইজ এ নর্মাল সাবগ্রুপ। ওকে, সো আমরা নর্মাল সাবগ্রুপ প্রমাণ করে দিলাম। হ্যাঁ বলুন, আপনারা কি লগ আউট হয়ে যাবেন? হ্যাঁ বলতে থাকুন, বলুন বলুন। হ্যাঁ বলুন, কে এইচ নিলে হতো, কোনো অসুবিধা নেই। কে এইচ মানে দুটোই তো সাবগ্রুপ, এইচ কে নেওয়া, এইচ কে দুজনেই সাবগ্রুপ ছিল, সো এইচ কে নেওয়া আর কে এইচ নেওয়ার মধ্যে কোনো পার্থক্য হতো না, দুজনেই তো সাবগ্রুপ। যদি একজন সাবগ্রুপ একজন সাবগ্রুপ না হতো সেক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া আসার চেষ্টা করতো।
সো এবার আমরা যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে এটা একটা কোশ্চেন, ইফ এই একই রিলেটেড, এ গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট এ অনলি ওয়ান এলিমেন্ট এ অফ অর্ডার এন অ্যান্ড এ বিলংস টু জেড জি, জেড জি বুঝলাম না এটা কি থিওরেম, না এটা একটা কোশ্চেন, এটা কোশ্চেন কোনো থিওরেম না, এটা জাস্ট কোশ্চেন। ইফ একটা ইফ এ গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট এ অফ অর্ডার এন, দেন ওই এলিমেন্টটা, হ্যাঁ বলুন, বাকিদের কি কোনো প্রবলেম হচ্ছে? আপনারা একটু বাকিরা অ্যান্সার দিন তো স্ক্রিনের, আমি আমি স্ক্রিনের একদম উপরের দিকে লিখছি কিন্তু স্ক্রিনের মাঝখানে এখন আমি আসিনি, স্ক্রিনের মাঝখানে আমি এখন আসিনি, স্ক্রিনের আমি উপরের দিকে লিখছি। ওকে ওকে, সো এটা যদি জেড জির ভিতরে থাকবে এবং এনটা দুই হবে, এনটা দুই হবে, সো প্রথমত এটা একমাত্র এলিমেন্ট, এটা একমাত্র এলিমেন্ট যেটা জির ভিতরে আছে এবং অর্ডার অফ এটা এন, অর্ডার অফ এটা এন। আমরা প্রমাণ করব যে উই ওয়ান্ট টু শো দ্যাট এটা জেড জির ভিতরে আছে, উই ওয়ান্ট টু শো দ্যাট এ বিলংস টু জেড জি, উই হ্যাভ টু শো দ্যাট দি এলিমেন্ট এ, মানে এ যদি জেড জির ভিতরে থাকে, জেড জির ডেফিনেশন কি, ফর অল এলিমেন্ট অফ জি, সমস্ত এলিমেন্ট জি, সমস্ত এলিমেন্টের জন্য এ কিন্তু সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করবে যদি আমাদেরকে এ বিলংস টু জেড জি দেখাতে হয়। সো আমরা যে কোনো একটা এক্স, যে কোনো একটা এক্স জি থেকে তুললাম, লেট ইন, যে কোনো একটা এক্স তুললাম, এখন আমরা দেখতে চাইছি যে এক্স এ এক্স ইনভার্স এ টু দি পাওয়ার যে এন, এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে। সো এটা আলটিমেটলি এটা ভাঙলে কি হবে, এক্স এ এক্স ইনভার্স এটা, এক্স এ এক্স ইনভার্স, এক্স এ এক্স ইনভার্স, এরকম করে চলতে থাকবে এক্স এ এক্স ইনভার্স পর্যন্ত। এবার এর এই যে মাঝখানের মাঝখানের জাংশনগুলো, এই জায়গাগুলো দেখুন আইডেন্টিটি হয়ে যাবে, এই জায়গাগুলো আইডেন্টিটি হয়ে যাবে, মানে পুরোটা বাদ দিয়ে ফেললাম আমি বলতে গেলে, এইটা এবং এটা, এটা এবং এটা, এটা এবং তার পরেরটা, এর আগেরটা এবং এটা, এরা এরকমগুলো সব আইডেন্টিটি হয়ে যাবে, হয়ে গিয়ে আলটিমেটলি সামনের একটা এক্স পড়ে থাকবে, মাঝখানে এ কম্পোজ হয়ে যাবে কতগুলো, এ কম্পোজ হয়ে যাবে এন খানা, সো এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার ওয়ান। এবার অর্ডার অফ এ এন মানে কি, এ টু দি পাওয়ার এন ইকাল টু ই, সো এ টু দি পাওয়ার এন ইকাল টু ই যদি বসিয়ে দিই তাহলে কি চলে আসছে, এক্স এক্স ইনভার্স, তার মানে ই। সো আমরা দেখতে পাচ্ছি এইটা ই চলে আসছে, এক্স এ এক্স ইনভার্স তার টু দি পাওয়ার এন ইকাল টু ই চলে আসছে। সো এখন আমরা যদি এই, তার মানে তো অর্ডার, অর্ডার অফ এক্স এ এক্স ইনভার্সের অর্ডারটা আমরা এন বলতে পারি, পারি, বাট এখানে একটা কথা আছে যে এই এনটাকে কিন্তু লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হবে, লিস্ট
পজিটিভ ইন্টিজার হতে হবে। এখন আমাদের দেখাতে হবে যে এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার, তাহলেই আমরা এই কথাটা বলতে পারবো। সো এনটাকে যদি লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হয়, তাহলে আমি ওই এন এর থেকে একটা ছোট ইন্টিজার এম নিচ্ছি, নিয়ে যদি আমি দেখি যে এক্স এ এক্স ইনভার্স টু দি পাওয়ার এক্স এ এক্স ইনভার্স টু দি পাওয়ার এম এটা ইর সঙ্গে সমান হচ্ছে না, এটা ইর সঙ্গে সমান হচ্ছে না, যদি আমি এটা দেখি, সো তখন আমি কনক্লুড করতে পারবো যে এর অর্ডারটা কিন্তু এন। ওর থেকে ছোটো যে কোনো ইন্টিজারের জন্য যদি এটা না হয়, তাহলে এটা কিন্তু আমরা কনক্লুড করতে পারবো। এখন এর থেকে ছোট কোনো ইন্টিজারের জন্যই এটা হবে না। কেন হবে না? যখনই আমি আমি এর ভিতরে ওভার রাইট করছি, এখানে এম বসাবো, তখনই এই জায়গাটা এম চলে আসবে। সো এইটার অর্ডার বলা আছে, এটার অর্ডার বলা আছে এন। সো তার মানে এটা স্যাটিসফাইড, এবং এন এর থেকে ছোট কোনো ইন্টিজার এম এর জন্যে এ টু দি পাওয়ার এমটা ই হবে না। যদি এটা ই না হয়, তাহলে এটা নট ইকাল টু ই, এটাও নট ইকাল টু হয়ে যাবে, এটাও নট ইকাল টু হয়ে যাবে, সো ই আসবে না। সো আমরা দেখে ফেললাম যে অর্ডার অফ দিস এলিমেন্ট ইজ ইকাল টু এন, বাট এ হচ্ছে একমাত্র সেই এলিমেন্ট যে এলিমেন্টের অর্ডার এন। এ হচ্ছে একমাত্র সেই এলিমেন্ট, এ ইজ দি অনলি দ্যাট এলিমেন্ট যে এলিমেন্টের অর্ডার হচ্ছে এন। তার মানে যেটা দাঁড়াচ্ছে, একবার আমি বলছি এর এলিমেন্ট এ হচ্ছে অনলি ওয়ান এলিমেন্ট যার অর্ডার এন, আবার দেখাচ্ছি এর অর্ডার এন। আচ্ছা এগুলো কি? এগুলো এটাও জির মধ্যে আছে, এক্সটাও জির মধ্যে আছে, সো এগুলো তো, হ্যাঁ বলুন, অবশ্যই সমান হবে, আমি সেটাই যাচ্ছি, অবশ্যই সমান হবে। সো এই জিনিসটা অরিজিনাল যদি কম্পোজিশন আকারে লিখি, তাহলে তো এটা এরকম দেখতে। সো দোজ আর দি কম্পোজিশন অফ দি এলিমেন্ট অফ জি দ্যাট বিলংস টু জি, বিকজ জি ইজ ক্লোজড। সো আলটিমেটলি যদি অনলি ওয়ান এলিমেন্ট হয়, তাহলে কিন্তু এর সঙ্গে এক্স এ এক্স ইনভার্সকে সমান হতে হবে। সো এক্স এ এক্স ইনভার্স যদি সমান হতে হয়, তাহলে আলটিমেটলি আমরা যদি এখানে পোস্ট মাল্টিপ্লাই করি এক্স দিয়ে, তাহলে এই আসছে এবং এই পার্টটা আইডেন্টিটি হয়ে যায়। সো আমরা পেয়ে গেলাম, আমরা যে কোনো একটা আরবিটারি এক্স ধরেছিলাম, এ এলিমেন্টটা কিন্তু ওই যে কোনো এলিমেন্টের সাথে, গ্রুপের যে কোনো এলিমেন্টের সাথে ফর অল এক্স বিলংস টু জির জন্য কিন্তু কমিউট করে যাচ্ছে। সো তার মানে এই এ এলিমেন্টটা কিন্তু জেড জির ভিতরে ঢুকে যাচ্ছে। ওকে, এবার আমরা সেকেন্ড পার্টটায় যাবো, যে ওই এন টার মান আমরা টু প্রুভ করব। সো আমরা প্রথমত দেখুন, এনটার মান ওয়ান যদি হয়, তাহলে আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ জেড জির ভিতরে থাকে, আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ কিন্তু জেড জির ভিতরে থাকবে, অবশ্যই থাকবে, এক সেকেন্ড, কারণ আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সবাই, আইডেন্টিটি এলিমেন্ট মাত্রই সেটা গ্রুপের সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে যায়, সো সেটা তো জেড জির ভিতরে থাকবে। এখন এন এর মানটা আমরা টু প্রুভ করতে চাইছি, এন এর মানটা লেস দ্যান টু, মানে ওয়ান তো কখনো হবে না, জিরো অর্ডার হয় না, সো আমরা অ্যাটলিস্ট ধরবো, কন্ট্রাডিকশন মেথডে যদি প্রুভ করতে চাই, আমরা ধরবো যে এন এর মানটা গ্রেটার দ্যান টু। সো আমরা এটা ধরলাম, তাহলে আমরা একটা এম, কোনো একটা এম খুঁজে পাচ্ছি, যে এমটা এই এন এর সঙ্গে এদের জিসিডিটা ওয়ান, তার মানে কি এই এম আর এন প্রাইম, রিলেটিভলি প্রাইম, যেটা যাদেরকে আমরা বলি। সো অর্ডার অফ এ টু দি পাওয়ার এম এবং এরকম রিলেটিভলি প্রাইমের জন্য অর্ডারে দেখবেন একটা থিওরেম এসকে মাপায় করা আছে, যদি রিলেটিভলি প্রাইম হয়, সো অর্ডার অফ এ টু দি পাওয়ার এম এবং অর্ডার অফ এ দোজ আর সেম হবে এবং দুজনেই এন হবে, যেহেতু এটা এন বলা আছে, এই পার্টটা তো এন বলা আছে। সো এই থিওরেমটা করা আছে, সেই থিওরেম দিয়ে আমরা বলছি এটাও এন হবে, কিন্তু এটা কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন?
শিওর কোশ্চেন যেটা ছিল সেই কোশ্চেনের মধ্যে বলা ছিল একমাত্র এ এলিমেন্টের অর্ডারই এন হবে, এটা শো করছে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম, সে এম এন কো প্রাইম হোক, এম এন এম এন প্রাইম হোক, মানে ওদের জিসিডিটা ওয়ান হোক, গসাগোটা ওয়ান হোক, যাই হোক, সো এটাও নাকি এন হবে। সো ইট ইজ এ কন্ট্রাডিকশন, এটা সম্ভব না, কারণ প্রশ্নে আমাদেরকে বলেছে যে একমাত্র একটাই এলিমেন্ট গ্রুপ জির ভিতরে আছে যে এলিমেন্টের অর্ডার এন। তার মানে আমরা এন গ্রেটার দ্যান টুর জন্য এই একটা এম খুঁজে পাচ্ছিলাম যার সঙ্গে ওর গসাগুটা এক বা ওরা দুজন পরস্পরের মৌলিক সংখ্যা। সো সেটা যদি না হয় তাহলে এনের মানটা অ্যাটলিস্ট দুই হতে হবে, কারণ দুইয়ের থেকে ছোট যখন চলে আসবে তখন এক, এক মানে আইডেন্টিটি, সে তো অবশ্যই আছে। সো অ্যাটলিস্ট হতে হলে আমাকে দুই হতে হবে, দুই ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না। সো আমরা এই কোশ্চেনটাও সলভ করে ফেললাম, অর্ডার অফ সেন্টার অফ গ্রুপ দিয়ে যে কটা পার্ট আপনাদের ছিল সবকটা পার্টি আমি বলে দিয়েছি। এরপরে আপনাদের যে পার্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে শুধুমাত্র, এখানে আরও দুটো পার্ট পড়ে থাকছে, আজকে হয়তো একটা পার্ট আলোচনা করা হবে, আর একটা পার্ট আমি নেক্সট ক্লাসে আলোচনা করে গ্রুপ হোমোমরফিজমে যাব। সে পার্টটা হচ্ছে জেনারেটর অফ এ সাবগ্রুপ, একটা সাবগ্রুপের জেনারেটরটা কি সেটা পরের দিন আলোচনা করব, আজকে আমরা কোশিয়েন্ট গ্রুপটাকে নিয়ে আলোচনা করব। ওকে, সো কোশিয়েন্ট গ্রুপটা আমি সিলেবাসে আজকে টপিকে রেখেওছিলাম, যদি এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থেকে থাকে বলে বলুন, দেন আমি কোশিয়েন্ট গ্রুপে যাচ্ছি। সো আমরা নর্মাল সাবগ্রুপ, আমি একটু ইন্ট্রোডাকশনটা যদি বলি, যে আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম যখন করেছিলাম তখন দেখেছিলাম যে একটা সাবগ্রুপ, একটা সাবগ্রুপ সে কোসেট তৈরি করে করে সমান, মানে যার অর্ডারগুলো সেম বা সমান সংখ্যক এলিমেন্টের কোসেট তৈরি করে করে পুরো গ্রুপটাকে ভাগ করে দেয়, লেফট কোসেট রাইট কোসেট। এবং আমরা দেখলাম যখন গ্রুপটা নর্মাল সাবগ্রুপ হয়ে যায় তখন লেফট কোসেট রাইট কোসেট সেম হয়ে যায়। এবার আমরা কোশিয়েন্ট গ্রুপে গিয়ে কী করছি, ধরুন এই এই যে জিনিসগুলো আছে বা এই যে এগুলোতে এক একটা নাম আছে, এখানে ধরুন একটা হচ্ছে এইচ, এটা ধরুন এইচ, ধরুন সাপোজ এটা কোনো একটা এ এইচ, একটা বি এইচ, এরকম করে তো আছে, এ এইচ বি এইচ সি এইচ এরকম করে তো আছে। সো এইগুলোকে এবার আমি যদি অ্যাজ এ এলিমেন্ট ধরে নিই, এইগুলোকে অ্যাজ এ এলিমেন্ট যদি আমরা ট্রিট করে নিই, সো আমরা দেখাতে চাইছি যে এখানে দেখুন এই ছবিটায় এক দুই তিন চারটে, তিনের চারটি বারোটা এলিমেন্ট আমরা পাচ্ছি। সো আমরা এখন দেখাতে চাইব এই বারোটা এলিমেন্ট নিয়েও এটা একটা গ্রুপ ফর্ম করবে, মানে এই বারোটা এলিমেন্ট আন্ডার এ স্পেশাল কম্পোজিশন, সেই কম্পোজিশনটা আমি এখনো বলিনি, একটা স্পেসিফিক কম্পোজিশনের আন্ডারে এটা একটা গ্রুপ ফর্ম করবে, সেটা আমরা দেখাতে চাইব। ওকে, সো সেটা দেখানোর জন্যে প্রথমে আমাকে সেই কম্পোজিশনটা ডিফাইন করতে হবে, যে কম্পোজিশনটা আমরা বলতে চাইছি সেই কম্পোজিশনটা ডিফাইন করতে হবে। সো সেই কম্পোজিশনটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, দেন আমরা গ্রুপ ফর্ম করতে পারবো। সো আমি কম্পোজিশনটা এইভাবে ডিফাইন করছি যে এখানে এইচটা কিন্তু নর্মাল সাবগ্রুপ হতে হবে, এইচটা কিন্তু নর্মাল সাবগ্রুপ হতে হবে, আচ্ছা জিটা যে কোনো একটা গ্রুপ, যেহেতু নর্মাল সাবগ্রুপ সো তার লেফট কোসেট আর রাইট কোসেট একই হয়, সো এইগুলো কিন্তু কোসেট, মানে লেফট কোসেট রাইট কোসেট একই, তাই এ এইচ লেখা যায় এইচ এ লেখা তাই। সো এখন আমরা একটা সেট এস বানাচ্ছি, এই এস সেটটার ভিতরে সমস্ত কোসেটগুলো আছে, সেট অফ অল কোসেট, কোসেটস আগেই বলেছি যে নর্মাল সাবগ্রুপ সেই জন্য লেফট কোসেট রাইট কোসেট লেখার কোনো দরকার নেই, কোসেট লিখলেই চলবে। সো এবার আমরা এই এস সেটটার উপর একটা বাইনারি কম্পোজিশন স্টার ডিফাইন করছি, এটা একটা বাইনারি কম্পোজিশন, কেমন বাইনারি কম্পোজিশন, না এ এইচ স্টার বি এইচ যদি আমরা কম্পোজ করি সেটা আমাদের দেবে এ বি এইচ। আরও ক্লিয়ারলি যদি আমি লিখতে চাই, সো ধরুন
জিটা কোন একটা সার্কেল কম্পোজিশনের পরে তৈরি, কোন একটা জি কম্পোজিশনের পরে তৈরি। সো এইচটাও সাপোজ ধরা যাক ওই একই কম্পোজিশনের উপরে তৈরি। সো এই এইচ বি এইচ সবগুলো তো এই কম্পোজিশনের উপরেই তৈরি। এখন আমরা নতুন একটা কম্পোজিশন স্টার ডিফাইন করছি এস সেটের পরে, যেটা এ এইচ স্টার বি এইচ কে এ কম্পোজিশন বি এইচ এ নিয়ে চলে যাচ্ছে। মানে স্টার যে বাইনারি, স্টার যে বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশনটা, সেটা কিন্তু অরিজিনালি এলিমেন্টের অপারেশন নয়, ইট ইজ এ অপারেশন বিটুইন টু কোসেটস। ওকে, ইট ইজ এ অপারেশন বিটুইন টু কোসেটস, যেখানে আমরা এই এ এইচ এটাও এস থেকে নিচ্ছি, বি এইচ সেটাও এস থেকে নিচ্ছি। ওকে, তো এখন ফার্স্ট আমরা দেখাবো যে এই যে বাইনারি কম্পোজিশনটা আমরা ডিফাইন করলাম, সেই কম্পোজিশনটা একটা ওয়েল ডিফাইন কম্পোজিশন। ওকে, সো আমরা, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, মোবাইল স্ক্রিনটা, হ্যাঁ মোবাইল স্ক্রিন বলুন। আপনার হয়তো হালকা হালকা জুম হয়ে রয়েছে, দেখুন আপনার মোবাইলের স্ক্রিনের পরে হাত দিয়ে হয়তো হালকা জুম হয়ে গেছে, আপনি একটু জুম আউট করে দিন, স্ক্রিনের পরে হাত পরে হয়তো জুম ইন হয়ে গেছে। এবার ঠিক হয়ে গেছে না? ওটা জুম ইন করে দেখা যায়, মানে ধরুন আমি আমি কোনো জায়গায় ছোট করে লিখলাম, ধরুন এই জায়গাটায় ছোট করে লিখেছি, তো আপনি জায়গাটা দেখুন একটুখানি জুম করুন, দেখুন জায়গাটা বড় হবে, ওই জুম ইন হয়েছিল সেই জন্য আপনি দেখতে পাচ্ছিলেন না। ওকে, সো আমরা ওয়েলকাম, আমরা দুটো এলিমেন্টকে ইকুয়াল ধরে নিচ্ছি, ধরুন এ এইচ আর এ ড্যাশ এইচ কোনো দুটো এলিমেন্ট। আমরা দেখাতে চাইছি ফার্স্টেই ম্যাপিংটা ওয়েল ডিফাইন, দেন আমরা গ্রুপ স্ট্রাকচারটা ফর্ম করব, বি এইচ এবং বি ড্যাশ এইচ জিনিসটা, দুটো জিনিস সমান। সো আমরা এখন যেটা হবে সেটা হচ্ছে যে ওয়েল ডিফাইন যদি আমাদের দেখাতে হয় তাহলে এ এইচ স্টার বি এইচটা হওয়ার কথা কি, এ বি এইচ হওয়ার কথা, এবং সেটা যেন এ ড্যাশ বি ড্যাশ এইচ এর সঙ্গেও সমান হয়, তাহলে এটা ওয়েল ডিফাইন হবে। কেন হবে সেটা ম্যাপিং এর মধ্যে লুকিয়ে আছে, ওই যে প্রত্যেকটা এলিমেন্টের একটা ইউনিক প্রিমেস থাকবে, ইউনিক ইমেজ থাকবে, একটা মাত্র, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ থাকবে, যেটা আমি ডেফিনেশনে বলেছিলাম, তার ভিতরে লুকিয়ে আছে। আমি আগে প্রুফটা করে নিই, প্রুফটা সাজিয়ে নিই, তারপরে আমি ব্যাখ্যাটায় যাচ্ছি। সো প্রথমত আমরা ধরেছি এ এই, হ্যাঁ বলুন বলুন, আরেকবার বলুন, হ্যাঁ হ্যাঁ সেটা দেখবো আমরা এর ভিতরেই, সেই ব্যাখ্যায় আমি এখনো যাইনি, মানে আর একটা ইচ কোথায় গেল সেই ব্যাখ্যাটা পেয়ে যাবেন আপনি, আমি আরেকটু আলোচনা করি পেয়ে যাবেন, ওই ব্যাখ্যাটা আমি এখনো দিইনি। মানে এই গ্রুপ স্ট্রাকচার সেটা কীভাবে ফর্ম হচ্ছে সেটা শেষ হলে আপনি বুঝতে পারবেন যে আর একটা ইচ কোথায় যাচ্ছে। এই অপারেশনগুলো কিন্তু নর্মাল এলিমেন্টের উপরে না, দুই চার এরকম কোনো এলিমেন্টের উপরে না, এরা কিন্তু ইটসেলফ এক একটা কোসেট। কোসেট মিন্স, আমি আগের ক্লাসেও বলেছিলাম, কোসেট মানে কিন্তু সাবগ্রুপ নয়, এক একটা ক্লাস অফ সেট, ক্লাস অফ এলিমেন্ট, ক্লাস অফ মানে যেটাকে আমরা একটা সাবসেট বলতে পারি, সেই সাবসেটের উপরে অপারেশনটা। যাই হোক, আমি আরেকটু এগোই, তারপরে আলটিমেট ওই এইচটা কোথায় গেল সেটার উত্তর পেয়ে যাবেন। সো এটা মানে কি, এ এইচ ওয়ান ইকুয়াল টু এ ড্যাশ এইচ টু ফর সাম এইচ ওয়ান এইচ টু বিলংস টু এইচ এর জন্য এটা হবে। সো আমরা এখান থেকে এটাকে লিখতে পারি যে এইচ ওয়ান এইচ টু ইনভার্সকে আমি এদিকে আনলাম, আর এ ইনভার্সকে আমি এদিকে নিয়ে গেলাম এ ড্যাশ,
মানে এই লাইনটা আনতে গেলে কিন্তু উপরের লাইন থেকে যদি অরিজিনালি আমাকে আনতে হয় চার পাঁচটা লাইন, তিনটে চারটে লাইন তো মিনিমাম করতে হবে, ইনভার্স দিয়ে মাল্টিপ্লি করে 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 আনতে হবে। ওকে, সো আমি অত স্টেপে গেলাম না, জাস্ট করে দিলাম। এই দুটো যেহেতু এর ভিতরে আছে, সুতরাং এইচ এইচ ওয়ান ড্যাশ মানে এইচ টু ইনভার্স এটা ওর ভিতরে থাকবে, এটার আমি নাম দিলাম একটা এইচ। সো আমরা এখন যেটা পেলাম বা এইচ ওয়ান ড্যাশ আমি নাম দিই সব থেকে ভালো, সো এ ইনভার্স এ ড্যাশ ইকাল টু এইচ ওয়ান ড্যাশ, এবং এটা কোন একটা ফর সাম এইচ ওয়ান ড্যাশ বিলংস টু এইচ এর জন্য স্যাটিসফাই করছে। সিমিলারলি আমরা যদি আর একটা ধরি, এই যে এইটা বি এইচ, হ্যাঁ বলুন, আমাকে তো এলিমেন্টগুলোকে ডিস্টিংক্ট করতে হবে না? অবশ্যই, আমরা ম্যাপিং এর যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী কি জানি, যদি এই এ এলিমেন্ট হয় আর এই এ ড্যাশড এলিমেন্ট হয়, এই এলিমেন্ট দুটো যদি সেম হয়, একটা এলিমেন্টকেই বোঝায়, সো এরা কিন্তু এই এলিমেন্টটা যেখানে ম্যাপ করবে এই এলিমেন্টটাকে সেখানেই ম্যাপ করতে হবে, মানে ম্যাপিংটা ইউনিক হতে হবে, ইমেজটা ইউনিক ইমেজ হতে হবে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ হতে হবে, দুটো ইমেজ হলে হবে না। সো আমরা এখন দেখাতে চাইছি যে এই অপারেশনটা ওয়েল ডিফাইন, তার মানে কি দুটো সেম এলিমেন্টের সেম ইমেজ থাকবে। এই যে সেম এলিমেন্ট অপারেট করলাম, ইমেজ ইমেজ দোজ আর সেম, এটা যদি আমি দেখাতে পারি তাহলে কিন্তু অপারেশনটা ওয়েল ডিফাইন হবে, সেটাই আমি দেখাতে চলেছি। সো সেই জন্য আমাকে দুটো এলিমেন্ট তুলতে হবে, সো আমি দুটো এলিমেন্ট তুলেছি। তাহলে সিমিলারভাবে আমি এখান থেকে কি দেখাতে পারবো, এটাই বি ইনভার্স বি ড্যাশ ইকাল টু কোনো একটা এইচ টু ড্যাশ, এটা ফর সাম এইচ টু ড্যাশ বিলংস টু এইচ, এটা দেখলাম। এবার আমরা যেটা দেখাবো, যে এই পার্টটা দেখাবো, মানে এইটা যদি হয়ে যায় তাহলে আমার কাজ ওয়েল ডিফাইন পার্টটা কমপ্লিট। সো ওই পার্টটা প্রুভ করার, ওই পার্টটা যদি আমাকে প্রুভ করতে হয় তাহলে আমাকে কী দেখাতে হবে, মানে এই পার্টটা হলে এই পার্টটা হয়, সো এই পার্টটা হলে কি হয়, এই পার্টটা হলে যেটা হয় সেটা হচ্ছে এ বি তার হোল ইনভার্স ইনটু এ ড্যাশ বি ড্যাশ বিলংস টু মানে ইকুয়াল টু সাম কিছু একটা ইনভার্স হবে বা কিছু একটা ড্যাশ হবে, সো তার মানে সেটা কিন্তু এইচ এর ভিতরে আমাকে বিলংস করাতে হবে। আলটিমেটলি এই কথাটার মানে কি, এই কথাটার মানে বি ইনভার্স বি ড্যাশ বিলংস টু এইচ, সেটাই তো কথাটার মানে। সো সিমিলারলি আমরা লিখলাম এইটা, তাহলে এখন আমরা দেখাতে চেষ্টা করছিলাম এটা, সেটার মানে হলো এটা, সো এখন আমরা দেখাতে চেষ্টা করব এটা। ওকে, সো এবার আমি আলটিমেটলি এটা দিয়ে শুরু করব, আমি পেজ সেভ করছি এবং নেক্সট পেজে গিয়ে আমি দেখাতে চাইবো যে এই এলিমেন্টটা আমার টার্গেট হলো, এই এলিমেন্টটা এইচ এর ভিতরে আছে, সেখানে আমরা ইউজ করব দুটো জিনিস, একটা হচ্ছে এটা এবং আর একটা হচ্ছে এটা, এই দুটোকে আমরা ইউজ করব। ওকে, সো আমি পেজ সেভ করলাম, নেক্সট পেজে যাচ্ছি। আমরা যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এ বি ইনভার্স এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু, এটা কী হয়, বি ইনভার্স এ ইনভার্স হয়, এ ড্যাশ বি ড্যাশ হয়। সো এবার এ ইনভার্স এ ড্যাশ কী ছিল দেখুন, এইচ ওয়ান ড্যাশ ছিল বি ড্যাশ। ওকে, সো এবার আমি বি ইনভার্স বি ড্যাশ এইচ ওয়ান এটা কেন করতে পারলাম দেখুন, প্রথমত এইচটাকে নর্মাল সাবগ্রুপ বলা ছিল, মানে যদি ওটা নর্মাল সাবগ্রুপ না হতো, ওটা যদি কোন একটা সাবগ্রুপ হতো তাহলে কিন্তু এই জায়গাটা এসে বেঁধে যেত, যেহেতু ওটা নর্মাল সাবগ্রুপ, সো এইচ বি ড্যাশ আর বি ড্যাশ এইচ দুটো জিনিস সমান হবে। সো এই দুটো জিনিস সমান হওয়ার মানে কি, মানে কোন একটা এইচ ওয়ান ড্যাশ এর সঙ্গে বি ড্যাশ আর কোন একটা বি ড্যাশ এর সঙ্গে এইচ ওয়ান ড্যাশ দুটো সমান হবে, সো সেইটাই কিন্তু আমরা এখানে বসালাম।
সো অরিজিনাল, তাহলে এই এইটার জায়গায় আমরা এবার কি বসাতে পারবো, এই জায়গাটায় বসাতে পারবো, এখানে একটা ড্যাশ থাকবে, এইচ টু ড্যাশ এইচ ওয়ান ড্যাশ, এটা বসাতে পারছি, এটার আমি এটা নাম দিচ্ছি, সাপোজ এইচ এখনো পর্যন্ত কোথাও দিইনি, সেটার আমি নাম দিচ্ছি এইচ। এই দুটোই তো এইচ টু ড্যাশ তো এইচ এর ভিতরে ছিল, এইচ ওয়ান ড্যাশ তো এইচ এর ভিতরে ছিল, তো তাদের যে কম্পোজিশন এইচ টু ড্যাশ এইচ ওয়ান ড্যাশ সেটাও এইচ এর ভিতরে থাকবে, সেটার আমি নাম দিলাম এইচ। তো এইচ বিলংস টু এইচ, তো আমরা প্রুভ করে দিলাম এ। হ্যাঁ বলুন। কোনটা কোনটা অপারেট করছি, কোনটা কোনটা অপারেট করছি, সো আমি এইটার সঙ্গে এটা অপারেট করে, হ্যাঁ হ্যাঁ আমি সেটাই দিচ্ছি, এটার সঙ্গে এটা অপারেট করে এটা পেলাম, দেন এটা এটা অপারেট করে পেলাম এইটা, দেন আমরা অপারেট করলাম এটা এটা পেলাম এটা। ওকে এবার দেখুন মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, মানে এর মাঝখানেও যদি আমি ব্র্যাকেট দিতে চাই তাহলে আমাকে তিনটে লাইনে যে কাজটা করেছি সেটা ছটা লাইনে করতে হবে, সো অ্যাসোসিয়েটিভ ল খাটিয়ে 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 আসতে হবে। তো আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, আমি যেটুকুনি ব্র্যাকেট দিয়ে দিয়েছি এবং তলায় আন্ডারলাইন করে দিয়েছি, আমি আরও একবার বলে দিচ্ছি, পরে ভিডিওটা আপনারা দেখে নিলে ক্লিয়ার পেয়ে যাবেন। এই দুটোকে অপারেট করে আমরা পেয়েছি এই এইচ ওয়ানটা, দেন এই ব্র্যাকেটটাকে অপারেট করে পেয়েছি আমরা এই বি ড্যাশ এইচ ওয়ান ড্যাশটা, যেহেতু এই এই পার্টটা ঘুরেছে, দেন এইটাকে অপারেট করে আমরা পেয়েছি এইচ টুটা। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো এবার আমি যেটা বলতে চাইছিলাম যে আলটিমেটলি ওয়েল ডিফাইন জিনিসটা হলো কি, একটা ম্যাপিং বাইনারি অপার, আমরা কাকে ওয়েল ডিফাইন দেখাচ্ছি, আমরা ওয়েল ডিফাইন দেখাচ্ছি এ এইচ স্টার বি এইচ ইকুয়াল টু এ বি এইচ কে ওয়েল ডিফাইন দেখাচ্ছি। সো ইট ইজ, এটা কি, এটা একটা বাইনারি অপারেশন, একটা বাইনারি অপারেশন মানে কি, একটা বাইনারি অপারেশন মানে একটা ম্যাপিং, ম্যাপিং ছাড়া আর কিচ্ছু না। সো আমরা তার মানে ওই ম্যাপিংটাকে ওয়েল ডিফাইন দেখাচ্ছি। আচ্ছা ম্যাপিং ওয়েল ডিফাইন হয় না কখন, যখন একটা এলিমেন্টের দুটো ইমেজ থাকে কোনো একটা, যেমন আমি এক্সাম্পল হয়তো দিয়েছিলাম এফ এক্স ইকুয়াল টু রুট এক্স, এটা ম্যাপিং না এটা রিলেশন। সো একটা এলিমেন্টের যখন দুটো ইমেজ থাকবে তখন কিন্তু সেটা ম্যাপিং হয় না। সো তার মানে আমাদেরকে যদি এটা বাইনারি অপারেশন প্রুভ করতে হয়, সো দ্যাট মিন্স আমাদেরকে দেখাতে হবে যে একটা এলিমেন্টের একটা মাত্রই ইমেজ আছে। সো সেটার জন্য আমরা কি করলাম, সেটার জন্য আমরা এরকম ভাবে ধরেছিলাম, আমি দেখুন ধরেছিলাম এ এই দুটোকে সমান ধরেছিলাম এবং এই দুটোকে সমান ধরেছিলাম। এবার আলটিমেটলি এদেরকে অপারেট করা যা, এদেরকে অপারেট করা কি, এইচ স্টার বি এইচ সেটা কি পাবো এ বি এইচ, আর এদেরকে অপারেট করা যা, সো এদেরকে অপারেট করা কি এ ড্যাশ এইচ স্টার বি ড্যাশ এইচ কি পাবো এ ড্যাশ বি ড্যাশ এইচ। সো যেহেতু এরা সমান সেহেতু এরাও সমান হবে, মানে একটা ইউনিক এলিমেন্টে একটা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ পাবো, সেটাই আমরা দেখাতে চাইছি। সো সেটা আমরা অলরেডি দেখিয়েও ফেললাম। সো আমাদের যে পার্টটা, যে ওয়েল ডিফাইন পার্টটা, সেই ওয়েল ডিফাইন পার্টটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল। এখন আমাদের ওই স্ট্রাকচারটা যে একটা গ্রুপ ফর্ম করছে সেই পার্টে যেতে হবে। সো গ্রুপের যে চারটে প্রপার্টি ছিল, যে ক্লোজড প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এবং আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্ট, সেই পার্টগুলো আমাদের যেতে হবে। সো আমি সেই পার্টগুলো যাচ্ছি এবং একটা ব্যাখ্যা যে আর একটা এইচ গেল কোথায়, সেটাই ক্লোজ প্রপার্টিতে গেলেই বোঝা যাবে এবার। সো প্রথমত আমি আবারও স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি। এই হলো গ্রুপ জি এবং তার ভিতরে এরকম ছোট ছোট সাব গ্রুপ রয়েছে, আমি দুটো দিয়ে আঁকছি, দুটো না তিনটে আঁকতে হবে নাহলে প্রবলেম হতে পারে। সো ধরুন এই মোটামুটি নটা কোসেট তৈরি হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে এইচ ইটসেল। ওকে আমি আরবিটারিলি ধরছি এইখানে সাপোজ একটা এইচ আছে এবং সাপোজ এখানে একটা কোনো আমাদের বিএইচটা আছে। এখন আমরা এই দুটোকে যখন কম্পোজ করছি এ এইচ
কম্পোজিট স্টার বিএইচ দিচ্ছি, তখন আমরা পাচ্ছি এ কম্পোজিশন বিএইচ পাচ্ছি। আচ্ছা এ কোথাকার? এ তো ওই গ্রুপটার। বি কোথাকার? ওটাও তো ওই গ্রুপটার। সো এ কম্পোজিশন বি কোথাকার? ওটাও তো ওই গ্রুপটার। ওকে, সো তার মানে এইচ যদি একটা কোসেট হয়, বিএইচ যদি একটা কোসেট হয়, কোসেট কি? একটা এলিমেন্ট তার সঙ্গে একটা গ্রুপ, একটা এলিমেন্ট তার সঙ্গে একটা গ্রুপ। সো এ কম্পোজিশন বিটাও তো একটা এলিমেন্ট, তাহলে এটা একটা এলিমেন্ট তার সঙ্গে একটা গ্রুপ, না সাবগ্রুপ, সাবগ্রুপ। সো ইট ইজ এ অলসো এ কোসেট। দেখুন ক্লোজ প্রপার্টি প্রুভ হয়ে গেছে। ক্লোজ প্রপার্টিতে আমাদের আইডিয়াটা কী ছিল? ইনপুট আউটপুট দোজ আর সেম সেট থেকে হতে হবে। সো এস যে সেটটা বানিয়েছিলাম, যে সেটটা ছিল সেট অফ অল কোসেটস, যেহেতু ওটা নর্মাল সাবগ্রুপ ছিল, সো রাইট কোসেট লেফট কোসেট আইডেন্টিক্যাল হয়ে গেছিলো, সেই জন্য আমরা কোসেট বলছিলাম। সো আমরা এই এইচ এস থেকে দিলাম, বিএইচ সেটাও এস থেকে দিলাম, এবিএইচ সেটাও এসে পেলাম। তার মানে আলটিমেটলি এই যে এবিএইচ, এই এবিএইচটাও কিন্তু কোনো একটা এরকম জায়গায় আছে, এবিএইচটাও কিন্তু কোনো একটা এরকম জায়গায় ঢুকে আছে, কোনো একটা হবে আরবিটারিলি, আমি জানি না কোনটা, যেহেতু এগুলো অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার, সো আমার এরকমভাবে আঁকাটা উচিত না, তবুও আমি জাস্ট বোঝানোর জন্য আঁকলাম। ওকে, সো এবার একজন কোশ্চেন করেছিলেন যে আরেকটা ইচ কোথায় গেল, এবার তো আশা করি ক্লিয়ার যে আরেকটা ইচ কোথায় গেল, এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, আমরা এই এলিমেন্টগুলোকে, এই এইচ তার মানে কি, এই এইচ এর ভিতরে কোন একটা এলিমেন্ট কেমন দেখতে হয়, যে এইচ ওয়ান, ওকে, আর বিএইচ এর ভিতরে কোন একটা এলিমেন্ট কেমন দেখতে হয়, সাপোজ বিএইচ টু। এদের দুজনকে যখন অপারেট করব, আলটিমেটলি মানে এই যে এলিমেন্টটা পাবো সেটা কি, এ কম্পোজিশন বি এইচ থ্রি। সো এই এইচ থ্রি আর এইচ ওয়ান এইচ টুর ভিতরে কিন্তু একটা সম্পর্ক অবশ্যই থাকে, ওকে, এবং সেটা মানে এদের দুজনকে কম্পোজ করে, এদের দুজনকে কম্পোজ করে, সেটাই অরিজিনালি এই এই কম্পোজিশনটার কাজ, এদের দুজনকে কম্পোজ করা। সো আলটিমেটলি এইচের দুটো এলিমেন্টকে কম্পোজ করেও তো আমরা এইচের একটা এলিমেন্ট পাবো, সো সেই জন্য দুটো এইচের পরিবর্তে একটা এইচ আসলো। আমরা ওই সেন্সে ভাববো না, আমরা ভাববো এই অপারেশনটার কাজ হচ্ছে দুটো কোসেটকে কম্পোজ করে একটা কোসেট বানানো। ওকে, সো আমরা কিন্তু ইতিমধ্যেই এই আলোচনা থেকে অলরেডি প্রুভ করে ফেলেছি ক্লোজ প্রপার্টি। ক্লোজ প্রপার্টি কারণ আমরা যে সেট থেকে ইনপুট দিচ্ছি সেই সেটাই আমরা আমাদের আউটপুটটা পাচ্ছি। এবার আমরা দেখাতে চাইবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড হচ্ছে কিনা সেটা আমরা দেখাতে চাইবো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড হচ্ছে কিনা সেটা দেখানোর জন্যে আমাদের এইচ বি এইচ সি এইচ তিনটে এলিমেন্ট তুলতে হবে কোথা থেকে, না ওই এস থেকে, যেটাকে আমরা আমাদের সেট অফ অল কোসেট ধরেছি। সো আমরা এবার দেখাবো যে এইচ স্টার বি এইচ স্টার সি এইচ এটা নাকি সমান হবে এরকম কোন একটার সাথে, যে এইচ স্টার বি এইচ স্টার সি এইচ এটার সঙ্গে নাকি সমান হবে। ওকে, সো দ্যাট মিন্স আমরা এটা যদি ডেফিনেশন ঘটাই, এটা পাবো। ওকে, এটার যদি ডেফিনেশন ঘটাই তো আমরা কী পাবো, এরকম পাবো। এই এবিসিটা কার এলিমেন্ট? এ বি সি অল বিলংস টু জি, জি ইজ এ গ্রুপ, জি যদি গ্রুপ হয় এদের মধ্যে অ্যাসোসিয়েটিভ ব্লক হাঁটবে, সো ওদের মধ্যে যদি অ্যাসোসিয়েটিভ ব্লক হাঁটে তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, এ বি সি এইচ, দেন আমরা এটাকে ডিকম্পোজ করে দিতে পারি, এ এইচ স্টার
BCH, ওকে, দেন আমরা এটাকে আরো ডিকম্পোজ করে দিতে পারি AH স্টার BH স্টার CH। তো দেখুন অ্যাসোসিয়েটিভ ল কিন্তু প্রুভ হয়ে গেল যে আমরা যে স্টারটা ডিফাইন করেছিলাম সেই স্টারটা কিন্তু ক্লোজ প্রপার্টিটাকেও মেনে চলছে, এবং প্রপার্টি নাম্বার দুই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি তাকেও মেনে চলছে। পড়ে থাকলো আমাদের আর দুটো, একটা হচ্ছে আইডেন্টিটি আর একটা হচ্ছে ইনভার্স। এখানে বলি একটা কথা যে এইচ, এই এইচ এ কিন্তু নিজে একটা কোসেট, ও কিন্তু অলরেডি একটা সাবগ্রুপ, সেই সাবগ্রুপের জন্য আমরা এতগুলো কোসেট পেয়েছি, ও কিন্তু নিজে একটা সাবগ্রুপ, আবার ও কিন্তু নিজে একটা কোসেটও। কেন কোসেট? কারণ কোসেট, ওকে লেফট কোসেট হতে গেলে আমরা বলতে পারি ইএইচ ইকুয়াল টু এইচ, এবং ওকে মানে রাইট কোসেট প্রুফ করতে গেলে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু এইচ। সো ও কিন্তু নিজে লেফট কোসেট রাইট কোসেট এবং দুটো কোসেট কিন্তু সেম, যার জন্যই নর্মাল সাবগ্রুপের মধ্যে ও বিলংস করছিল। সো আমরা আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ওকে দিয়েই দেখাতে পারবো। ওকে, সো আইডেন্টিটি এলিমেন্টের জন্য আমরা যদি এরকম করি যে ইএইচ স্টার এইচ, তাহলে এটা কি হবে ই এইচ, তো তাহলে আমরা পাবো এইচ, ই এ তো এ হয়, তো আমরা দেখতে পাচ্ছি ইএইচ স্টার এইচ দ্যাটস ইকুয়াল টু এইচ। ওকে, সো তার মানে এই যে এলিমেন্টটা ইএইচ, ইএইচ কি নাথিং বাট এইচ, এই এইচটাই কিন্তু আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। এই এইচটাই কিন্তু আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে যে এই এইচটা তো একটা সাবগ্রুপ ছিল, যে সাবগ্রুপটাকে দিয়ে আমরা কোসেটগুলো জেনারেট করলাম, যে সাবগ্রুপটাকে দিয়ে আমরা কোসেটগুলো জেনারেট করলাম, যার জন্যে নর্মাল সাবগ্রুপ হলো, যার জন্যে কোশ্চেন গ্রুপটা তৈরি করলাম, সেই সাবগ্রুপটাই কিন্তু আমাদের এখানে আইডেন্টিটি এলিমেন্ট হয়ে বসে রইল। সো নেক্সট আমাদের বাকি থাকলো আর একটা পার্ট, সেটা হলো ইনভার্স এলিমেন্ট। এটা প্রুফ করাটাও খুবই সোজা যে এ কোনো একটা এলিমেন্ট যদি বিলংস টু জি হয় তাহলে এ ইনভার্স তো বিলংস টু জি থাকছে। সো এ এইচ যদি একটা বিলংস টু এস হয়, সো এ ইনভার্স এইচ তো বিলংস টু এস থাকছে। সো এদেরকে যদি আমরা কম্পোজ করি, সো কি আসছে এ এ ইনভার্স এইচ, সো দ্যাট ইজ ইএইচ, সো দ্যাট ইজ এইচ, এবং এটাই আইডেন্টিটি। সো আমরা বলতে পারছি ইনভার্স অফ এইচ ইজ এ ইনভার্স এইচ। ওকে, সো আমরা দেখিয়ে দিলাম যে এস যে সেট অফ অল কোসেট, এবং স্টার তারপরে তৈরি একটা বাইনারি অপারেশন, এস সেটটা ওই কোসেটের সেটটা এই বাইনারি অপারেশনের আন্ডারে কিন্তু একটা গ্রুপ ফর্ম করছে। ওকে, সো এবার আমি আপনারা এক মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হওয়ার পর লগ ইন করুন, দেন এই গ্রুপ কীভাবে লিখবো বা গ্রুপটার নাম কী হলো বা কী হচ্ছে আলটিমেটলি স্ট্রাকচারটা সেটা দেখবো আমরা।
ওকে, সো আমরা যেটা প্রুভ করলাম লাস্টে সেটা হচ্ছে এই এস সেটটা এবং যে এস সেটটা এবং তার সাথে স্টার যে অপারেশনটা, সেই অপারেশনটা একটা গ্রুপ ফর্ম করছে। এই গ্রুপটা মানে কোথা থেকে তৈরি হলো? জি একটা গ্রুপ ছিল এবং এইচ একটা নর্মাল সাব গ্রুপ ছিল। এবার এই জি এইচ এই দুটোকে দিয়েই কিন্তু এই গ্রুপটা তৈরি হলো। এবং আমরা আলটিমেটলি কি করলাম, আমরা আলটিমেটলি এই জি জিনিসটাকে, জি গ্রুপটাকে কতগুলো টুকরো করে দিয়েছিলাম, জি গ্রুপটাকে কতগুলো টুকরো করে দিয়েছিলাম এইচটাকে দিয়ে, এ এইচ, বি এইচ, এ বি এইচ, এরকম করে আমরা কতগুলো টুকরো করে দিয়েছিলাম। কাকে টুকরো করেছিলাম, না টোটাল জি কে টুকরো করেছিলাম। সো মনে হলো যে জি কে দিয়ে এইচ কে ভেঙে দেওয়া হলো, জি কে দিয়ে এইচ কে ভেঙে দেওয়া হলো। এবং ভেঙে দেওয়ার ফলে যে জিনিসগুলো তৈরি হলো, যে এক একটা ছোট ছোট টুকরো তৈরি হলো, যাকে আমরা কোসেট বলছি, সেই কোসেটটা একটা গ্রুপ ফর্ম করেছে। সো এই জিনিসটাকে আমরা জি বাই এইচ বা এরকম জি বাই এইচ এরকম ভাবে লিখি এবং এটাকে বলা হয় কোশিয়েন্ট গ্রুপ। কোশিয়েন্ট গ্রুপ অফ জি কি দিয়ে তৈরি, না বাই এইচ দিয়ে তৈরি, বাই এইচ। অর আর একটা জিনিস বলা যায় যে ফ্যাক্টর গ্রুপ, ফ্যাক্টর গ্রুপ অফ জি বাই এইচ লেখাই যায়, বাই এইচ। ফ্যাক্টর মানে তো উৎপাদক, সো উৎপাদক মানে কোশিয়েন্ট মানে ভাগ করা, কিছু একটা দিয়ে ভাগ করা। সো ফ্যাক্টর মানে উৎপাদক, সেটা কি দিয়ে করা সেটা মেনশন নয়। সো ফ্যাক্টর গ্রুপ অফ জি বললেও হয়, কোশিয়েন্ট গ্রুপ অফ জি বললে কি দিয়ে করলাম কোশিয়েন্টটা সেটাকে কিন্তু আমাদের বলতে হবে। ওকে, এবার আমরা তাহলে আলটিমেটলি এটা বুঝলাম যে এই জিটা, এই এইচটা যদি নর্মাল সাব গ্রুপ হয় তাহলেই কিন্তু আমরা কোশিয়েন্ট গ্রুপ পাবো, সেই নর্মাল সাব গ্রুপকে গ্রুপ দিয়ে ভাগ করে কোশিয়েন্ট গ্রুপ পাবো। এখন আমরা যদি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখি বা অপারেশনগুলো যদি মাল্টিপ্লিকেশনের মতো হয়, সো সেক্ষেত্রে খুব সহজেই স্ট্রাকচারটা তৈরি করা যাবে। বাট যদি অ্যাডিশানের মতো হয়, সো অ্যাডিশান যদি হয় তাহলে যে কোসেটের নোটেশান সেটা কেমন ছিল, এরকম ছিল। এবং তার উপরে কোনো একটা অপারেশান স্টার এই, এবং সেটা আলটিমেটলি হয়ে যাবে কেমন হবে, এ প্লাস বি ইনটু এইচ, এটা হয়ে যাবে। ওকে, সো এ প্লাস বি ইনটু এইচ বলাটা ভুল, আরও যদি প্লাস গ্রুপ হয় সো টোটালটাই প্লাসেই হবে। কেউ কিছু বলছেন কি? কোন জায়গাটা আমি অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে বলছি, আমি জাস্ট অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে বলছি। আমরা মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে কি জানি, এ এইচ হয় কোসেট, অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে কি জানি, এ প্লাস এইচ হয় কোসেট। সো আমরা সেই অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে আমরা যে স্টার অপারেশনটা ধরেছিলাম সেই স্টার অপারেশনটাকেও অ্যাডিশন ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমরা কোসেটটাকে ডিফাইন করছি। ওকে, সো আমি একটা এক্সাম্পল, এই অ্যাডিটিভ গ্রুপের একটা এক্সাম্পলেই যাচ্ছি এবার। তাহলে এই এই যে লাইনটা আমি লিখলাম এই লাইনটার মানে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি নেক্সট পেজে গিয়ে একটা অ্যাডিটিভ গ্রুপের এক্সাম্পল দিচ্ছি। সো আমরা জানি জেড হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স, সেট অফ অল ইন্টিজার্স, এবং এই জেডটা প্লাসের আন্ডারে একটা গ্রুপ ফর্ম করে, এটা আমরা আগেই দেখে এসেছি। এবার আমরা এই গ্রুপটার একটা সাব গ্রুপ নিচ্ছি, থ্রি জেড, এটা একটা সাব গ্রুপ। ওকে, এবার এই যে সাব গ্রুপটা আমরা নিলাম, এই সাব গ্রুপটা নর্মাল সাব গ্রুপ হয়, এই সাব গ্রুপটা নর্মাল সাব গ্রুপ হয়। আচ্ছা, নর্মাল সাব গ্রুপ হয় কেন হয়,
প্রথমত সাব গ্রুপ, তারপর নর্মাল সাব গ্রুপ। সো আমি পরপর বলি, সাব গ্রুপের জন্য আমাদের কি করতে হবে, যেহেতু এটা অ্যাডিটিভ গ্রুপ, সো আমি দুটো এলিমেন্ট থ্রি জেড এর মধ্যে এলিমেন্টগুলো দেখতে কেমন হবে, জিরো, সরি জিরো তো, হ্যাঁ জিরো, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস সিক্স, প্লাস মাইনাস নাইন, এরকমভাবে যাবে এলিমেন্টগুলো দেখতে। সো আমি একটা কাজ করছি, এই থ্রি জেড থেকে দুটো এলিমেন্ট এ বি তুলে নিচ্ছি। প্রথমত জিরো হচ্ছে আইডেন্টিটি, জিরোটা থ্রি জেড এর ভিতরে থাকছে, সো দ্যাট মিনস ইট ইজ নন এমটি। সো ওটা নন এমটি হলো মানে একটা পার্ট তো ক্লিয়ার। এবার আমরা ওর যে সাবগ্রুপ হওয়ার জন্যে সেটা কি করতে হয়, এ মাইনাস বি, এটাকে দেখতে হয়, কারণ অ্যাডিটিভ গ্রুপ, অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে বির ইনভার্স মাইনাস বি। সো এ যদি থ্রি জেড এর ভিতরে থাকে, তার মানে এ নিশ্চয়ই এরকম থ্রি কে ওয়ান টাইপস এর দেখতে হবে, বি যদি থ্রি জেড এর ভিতরে থাকে তাহলে বি কেও নিশ্চয়ই থ্রি কে টু টাইপস এর দেখতে হবে। সো এটা দেখতে কেমন হবে, থ্রি কে ওয়ান মাইনাস কে টু। সো তার মানে কিন্তু এ মাইনাস বিটা থ্রি জেড এর ভিতরে থাকছে, সো থ্রি জেড কিন্তু একটা সাবগ্রুপ ফর্ম করছে। এবার নর্মাল সাবগ্রুপ ফর্ম করছে কেন, নর্মাল সাবগ্রুপ ফর্ম করছে কেন সেটা যদি আমাদের দেখতে হয়, সো আমাদের কি করতে হবে, গ্রুপের দুটো এলিমেন্ট, আমরা এক্স বলে একটা এলিমেন্ট জেড থেকে তুললাম, এবং এ কোনো একটা এলিমেন্ট যেটা ওই থ্রি জেড থেকে তুললাম, আমাদেরকে দেখাতে হবে যে এক্স প্লাস এ প্লাস এক্সের মাইনাস এক্স, এই যে জিনিসটা, এটা থ্রি জেড এর ভিতরে আছে, সো ইট ইজ নাথিং বাট এ। অ্যাডিটিভ গ্রুপ, তো অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে তো আমরা এই ক্যান্সেলেশনটা নর্মাল কাটাকুটি করতেই পারি, সো এটা থ্রি জেড। সো থ্রি জেড কিন্তু নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। থ্রি জেড যদি নর্মাল সাবগ্রুপ হয় আর জেড যদি একটা গ্রুপ হয়, তাহলে জেড এই যে জিনিসটা, এটা একটা কোশিয়েন্ট গ্রুপ হবে, এটা একটা কোশিয়েন্ট গ্রুপ হবে। সো এই কোশিয়েন্ট গ্রুপটা অরিজিনালি কি বা কিরকম দেখতে হবে, সো এই কোশিয়েন্ট গ্রুপের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো ওই কি এক একটা কোসেট, কোসেটগুলো আমরা দেখেছিলাম অরিজিনালি কোসেটের সঙ্গে ক্লাসের একটা রিলেশন ছিল। তো এই থ্রি জেড এর যে কোসেটগুলো হয় কি কি হয়, একটা থ্রি জেড নিজে, একটা থ্রি জেড প্লাস ওয়ান বা ওয়ান প্লাস থ্রি জেড, আর একটা টু প্লাস থ্রি জেড। ওকে, সো থ্রি জেড এর ভিতরে কারা আছে, জিরো, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস সিক্স, প্লাস মাইনাস নাইন, এরা আছে। আচ্ছা, এবার যদি আমরা থ্রি জেড প্লাস ওয়ানের দিকে তাকাই, সো কারা থাকবে, প্রথমত এক থাকবে, চার থাকবে, তারপরে কত থাকবে, সাত থাকবে, এরকম এরা থাকবে। এবং মাইনাসের দিকে গেলে আমরা মাইনাস দুইকে পাবো, মাইনাস দুইকে পাবো, মাইনাস পাঁচকে পাবো, এইগুলোকে পাবো। ওকে, আর এটায় তিন থাকবে, পাঁচ থাকবে, আট থাকবে, মাইনাস এক থাকবে, মাইনাস চার থাকবে, এগুলোকে পাবো। সো আমরা দেখলাম টোটাল জেড যে সেটটা ছিল, টোটাল জেড, সেই জেড সেটটা কিন্তু এবার তিন টুকরে ভাগ হয়ে গেছে, সেই জেড সেটটা কিন্তু আমাদের তিন টুকরে ভাগ হয়ে গেছে, একটা হয়ে গেছে থ্রি জেড, একটা হয়ে গেছে ওয়ান প্লাস থ্রি জেড, একটা হয়ে গেছে টু প্লাস থ্রি জেড। ওকে, তিন টুকরে ভাগ হয়ে গেল, সো এটাই হচ্ছে। এবং এদের মধ্যে কিন্তু সেই অপারেশনটা আছে, আপনি যদি এদের ভিতর থেকে যে কোনো দুটো এলিমেন্ট তোলেন, যে অপারেশনটা আমরা ডিফাইন করেছিলাম, সো ধরুন আমি থ্রি জেড থেকে একটা এলিমেন্ট তুললাম, থ্রি জেড থেকে একটা এলিমেন্ট তুললাম কত, না থ্রি, এবং ওয়ান প্লাস থ্রি জেড থেকে একটা এলিমেন্ট তুললাম, না কত, ফোর। সো আমি যদি এদেরকে যোগ করি, দেখুন ওয়ান প্লাস মানে কোথায় যাবে সেটা আমি জানি না, যেহেতু এটা আইডেন্টিটি, সো এটা কিন্তু ওয়ান প্লাস থ্রি জেডেই যাবে, দেখুন তাই হচ্ছে, থ্রি
প্লাস ফোর ইজ ইকাল টু সেভেন এবং এটা ওয়ান প্লাস থ্রি জেডের ভিতরে এই সেভেনটা যাচ্ছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই যে থ্রিটা আমরা তুলেছি সেটা তো থ্রি জেডের ভিতর থেকে তুলেছি, থ্রি জেডটা তো আমাদের আইডেন্টিটি। সো আলটিমেটলি আমরা দেখলাম যে যে অপারেশনটা আমরা ডিফাইন করেছিলাম যে থ্রি জেড স্টার কোন একটা ওয়ান প্লাস থ্রি জেড, যেহেতু এটা আইডেন্টিটি সো এটা ওয়ান প্লাস থ্রি জেড দিচ্ছে। ওকে, সো আমাদের ক্লোজড প্রপার্টিটা তো হয়ে যাচ্ছে, সব কটা প্রপার্টি হয়ে যাচ্ছিল। সো একটা এক্সাম্পলও দেখলাম যেটা কোশ্চেন গ্রুপ ফর্ম করছে। নেক্সট দিনের ক্লাস বুধবার হবে, আমি গ্রুপের রুটিন, কালকে মঙ্গলবার ক্লাস থাকছে না, বুধ বৃহস্পতি ক্লাস থাকবে, আমি রুটিন গ্রুপে দিয়ে দেবো, কোন দিন কোন ক্লাস হবে সেটা আমি বলেও দেবো। সেই ক্লাসে আমরা এই কোশ্চেন সাব গ্রুপের কিছু থিওরেম, ইম্পর্টেন্ট থিওরেম যেগুলো আমাদের লাগবে সেগুলো আলোচনা করব, এবং দেন আমরা জেনারেটর অফ এ সাব গ্রুপ ওই টপিকটার ভিতরে যাব। দিয়ে যদি আমাদের মোটামুটি দেখা যায় যে এক ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমাদের ক্লাস হয়ে যাচ্ছে, সো আমরা মরফিজম অফ এ গ্রুপ বা থার্ড চ্যাপ্টার, যেটা থার্ড চ্যাপ্টারে চলে যাব। ওকে, এবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলুন, আমি বলে দিচ্ছি।